আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে জাভাস্ক্রিপ্টের খুব সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করবো আর কি, এবং আশা করছি যে খুবই ইউনিক একটা প্রজেক্ট হতে যাচ্ছে আজকের প্রজেক্টটি, এবং আপনারা সবাই খুবই এনজয় করবেন প্রজেক্টটাকে আর কি, ঠিক আছে? বিশেষ করে আপনারা যারা নতুন জাভাস্ক্রিপ্ট শিখছেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্রজেক্ট খুবই খুবই উপকারী আর কি, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের সাথে যে প্রজেক্টের সেশনটি শেয়ার করবো, প্রজেক্টটি হচ্ছে ফেসবুকের বায়ো। অর্থাৎ আপনারা সবাই ফেসবুক যারা আমরা ব্যবহার করি, আমাদের আমরা সবাই নিশ্চয়ই দেখেছি যে ফেসবুকে কিন্তু কি করা যায়, আমাদের একটা বায়ো অ্যাড করার সুযোগ থাকে, ঠিক আছে? তো ধরেন আমার এখানে কোনো বায়ো আমি এখন অ্যাড করি নাই। সো অ্যাড করার জন্য আমি অ্যাড বায়োতে ক্লিক করার পর কি হচ্ছে, আমাকে বলছে তুমি একটা বায়ো অ্যাড করে ফেলো। সো আমি যদি এখানে বলি দিই হচ্ছে হ্যালো, এবং মজার জিনিস দেখেন পাশাপাশি এখানে কিন্তু আমি 101 মানে 101টি ক্যারেক্টার কিন্তু ব্যবহার করতে পারবো বায়োটা লেখার সময়। আমি 101টি বেশি ক্যারেক্টার যদি লিখে ফেলি আমি কিন্তু লিখতে পারবো না, ঠিক আছে? এই দেখেন, কথা বুঝতে পারছেন নিশ্চয় সবাই, তাই না? এই যে দেখেন, সো মূল ব্যাপারটা হচ্ছে খুবই অসাধারণ একটি জিনিস আমরা দেখতে পাবো এখানে, ওকে? আচ্ছা, পাশাপাশি আমি যখন একটা বায়ো অ্যাড করে ফেলবো, হ্যালো, সরি, হ্যালো লিখে দিলাম আমি, এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি কি হচ্ছে, আমার বায়ো কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আমি যেহেতু ডেটাবেস হিসেবে লোকাল স্টোরেজটা ব্যবহার করছি, ঠিক আছে, সো কি হচ্ছে মানে ডেটাবেস বলতে লোকাল স্টোরেজকে ডেটাবেস বলা যাবে না, বাট মোটামুটি আমরা এটাকে ডেটাবেস হিসেবে একটা কল্পনা করতেই পারি আর কি, কেমন? সো যেহেতু আমি লোকাল স্টোরেজটাকে ডেটাবেস হিসেবে চিন্তা করছি, দেখেন এই যে আমাদের হ্যালোটা কিন্তু থাকছে। আবার আমি যখন এডিট করব, দেখেন আমি এডিট করতে পারছি, হ্যালো হ্যালো জেস, হ্যাঁ। আমি যখন আবার সেভ বাটনে ক্লিক করব, দেখেন এই যে হ্যালো জেস, অর্থাৎ ইনস্ট্যান্ট আপডেট হচ্ছে, এবং যেহেতু লোকাল স্টোরেজে আমি এটাকে সেভ করছি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি। আবার আমি যদি ক্যান্সেলে ক্লিক করি, দেখেন ক্যান্সেল ক্লিক করার পর আমাকে কিন্তু সেখানে পাঠিয়ে দিচ্ছে, ওকে? আবার আমি যদি ধরেন আমার বায়ো রাখতে চাই না, সব মুছে দিলাম, এইবার আমি যদি সেভ করি আমাকে কিন্তু কী বলছে সে, অ্যাড বায়ো কথাটা কিন্তু সে আমাকে আবার বলছে যে নতুন করে তুমি আমার বায়ো অ্যাড করে ফেলো আর কি। তো ছোট্ট একটা প্রজেক্ট, বাট এই ছোট্ট প্রজেক্ট থেকে আমি মনে করি যে অনেক কিছু শেখার আছে, এবং আপনারা যারা জাভাস্ক্রিপ্ট শিখছেন এই প্রজেক্ট আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে আর কি। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করে ফেলি। তো আমরা ডম প্রজেক্টে চলে গেলাম, এবার আমরা মডেলটা দেখেছিলাম, ওকে, নাইস। আমি রেডি প্যাকটা কপি করে ফেলি, কপি এবং পেস্ট। আমরা প্রথমত আজকে কি বানাবো, ফেসবুকের বায়ো প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা ফেসবুকের বায়ো এই প্রজেক্টটা নিয়ে আমরা এখন চলেন কাজ করা শুরু করে ফেলি। তো এবার আমরা এটাকে একটু ভিজুয়াল স্টুডিও করে দিয়ে রান করি। ফেসবুকের বায়ো মানে কি, এবং ফেসবুকের বায়ো এটা নিয়ে আমি কাজ করতে গিয়ে দেখলাম, মানে এটা নিয়ে চিন্তা করতে গিয়ে দেখলাম যে এখানে অনেক কিছু আছে। মানে ফেসবুকের এই বায়োটা নিয়ে কাজ করতে গেলে আমাদের লোকাল স্টোরেজের হেল্প লাগছে, আমাদের ডমের অনেক মজা মজা জিনিসের হেল্প লাগছে, এবং অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো আর কি। তো চলেন শুরু করা যাক। আমি যদি আমার প্রোফাইলে যাই, ফেসবুকের বায়ো বলতে আমি কি বুঝাচ্ছি, আমি এই জায়গাটার কথা কিন্তু বুঝাচ্ছি, এই যে শুধুমাত্র এই অংশটুকু জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে বানানো যায় সেটা আমরা দেখব। কথা ক্লিয়ার সবাই, নাকি কথা সবাই ক্লিয়ার? এখানে কী কী আছে দেখেন, এখানে কী কী আছে আমাদের, দেখেন এখানে একটা ট্রাভেলার অফ দ্য টাইম অফ ইনফিনিটি এরকম একটা মেসেজ আছে, খুব ভালো কথা। আমি যদি এখন আমি এটা প্রথম অবস্থা এরকম থাকে না, প্রথম অবস্থাটা হচ্ছে এরকম, দেখেন এই যে কীরকম, যদি কোনো বায়ো সেট করা না হয়, আমি আবারও সবাইকে বলছি, যদি কোনো বায়ো সেট করা না থাকে বা কোনো বায়ো সেট করা যদি না হয়, তাহলে এরকম একটা বাটন থাকে অ্যাড বায়ো, ঠিক আছে না? যখন আমি অ্যাড বায়োতে ক্লিক করব তখন আমার সামনে এরকম একটা কি একটা টেক্সট এরিয়া ট্যাগ চলে আসে, এখানে আমি কিছু লিখতে পারি, কিছু লিখে, এবং এখানে একটা মজার জিনিস আছে কিন্তু, দেখেন কিছু লিখে আমি সেভ করলে কিন্তু এটা বায়োতে সেট হয়ে যাবে। পাশাপাশি আরেকটা মজার জিনিস আছে, দেখেন এখানে আমাদের সম্ভবত কতগুলো ক্যারেক্টার জন্য সাপোর্ট করে দেখি তো, এই যে 101টা ক্যারেক্টার বায়োতে আমি ব্যবহার করতে পারবো। যখন আমি টাইপ করছি ইনস্ট্যান্ট, সে কি বলছে, হ্যাঁ 86 ক্যারেক্টার রিমেইনিং। তার মানে এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের খুব মজার একটা জিনিস, যেটা আমরা আজকে আজকে আমাদের প্রজেক্টে আমরা দেখে ফেলবো আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে, নাকি কথা কি বুঝতে পারছেন? সো এটা আরেকটা মজার জিনিস, এবং আমাদের এখানে আরও কিছু মজার জিনিস আছে, দেখেন এটা একটা মজার জিনিস দেখবো আমরা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন বায়ো অ্যাড করে ফেলবো এবং ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু কি, আমি আমার কোনো বায়োটা আমি অ্যাড করতে চাই না, দেখেন আমাকে আবার আগের জায়গায় পাঠিয়ে দিল আর কি। আবার আমি যখন কোনো বায়ো অ্যাড করে সেভ করব, তখন কিন্তু আমাকে সে কি বলছে, এই যে আমার বায়ো যেটা আমি সেট করেছি সেই বায়োটা আমার এখানে শো করছে, এবং এখানে কিন্তু আর অ্যাড বায়ো বাটনটি নাই, এখানে তখন কি বাটন চলে আসছে, এডিট বায়ো, এই বাটনটা কিন্তু তখন আমাদের স্ক্রিনে চলে আসছে। আবার এডিট বায়োতে ক্লিক করার পর আমি কিন্তু চাইলে একটু এডিট করে ফেলতে পারি, এডিট করে যেটাই করি না কেন সেভ করলে কিন্তু কি হয়, আপনার এই বায়োটাই কিন্তু এখানে আবার আমাদের এখানে আপডেট হয়ে যাচ্ছে আর সেভ করলাম আমি যে আপডেট হয়ে যাচ্ছে আর কি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, কথা কি বুঝতে পারছেন সবাই, নাকি পোস্ট করব না অবশ্যই, সরি স্কিপ, কথা কি বুঝতে পারছি আমরা সবাই, কি কথা বুঝতে পারছেন সবাই, নাকি
ছোট্ট একটা প্রজেক্ট, বাট এই ছোট্ট প্রজেক্টের মধ্যে শেখার অনেক মজার মজার জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে আর কি। সো সবাই আশা করি রেডি নাকি? সবাই কি রেডি? আপনাদের গরমে, ক্লাসের বন্ধে, ঈদের বন্ধে আমরা সবাই কেমন স্লো হয়ে গেছে, আপনাদের সবাইকে ধরে কি করা উচিত এখন? মানে স্পিড বাড়ানো উচিত নাকি? আচ্ছা না, আমি নিজেও আসলে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আমি নিজেও কি বলা যায় একটু স্লো হয়ে পড়েছি আর কি। তো আপনাদের নিয়ে আবার কি শুরু করে দিব, দৌড়দৌড়ি শুরু করে দিব আর কি। চলেন শুরু করা যাক। এবার প্রথম কাজ হচ্ছে আমরা এটা ডিজাইন করবো, চলেন। সো আমাদের অলরেডি সব কিছু আছে এখানে, আমি একটু দেখি। হ্যাঁ, আমাদের মোটামুটি সব কিছু রেডি করা আছে। আমাদের এই প্রজেক্টে মোটামুটিভাবে আপনার ফন্ট অসম লিঙ্ক করানো আছে, আমাদের কি সিএসএস ফাইল লিঙ্ক করানো আছে। আমরা যদি একটু সিএসএস ফাইলে যাই, আমাদের রিসেটিং এখানে রিসেটিং কোডটা বসানো আছে। আমরা এখানে প্রয়োজনে এলআই ট্যাগ, হ্যাঁ কিছু আরও রিসেট কোড বসাই ফেলি। লিস্টাইল কি নান, এ ট্যাগ আমরা কি করবো, টেক্সট ডেকোরেশন নান, সবাই কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে না? আচ্ছা, আমরা এটাকে একটু ডান পাশে নিয়ে রাখি। এই যে দেখেন, ডান পাশে চলে গেল, আমরা আমাদের সাইড বারটাকে বাদ দিয়ে দিলাম আর কি। ওকে, সো দ্যাটস ইট। আচ্ছা, এবার আসেন আমরা কাজ শুরু করে ফেলি। ঠিক আছে, আমরা শুধুমাত্র ফুল ফেসবুকটাকে ডিজাইন তো করার আমাদের দরকার নাই। আমরা শুধুমাত্র কোন অংশটুকু ডিজাইন করব, আমরা শুধুমাত্র এই অংশটুকুকে ডিজাইন করি, তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে আমরা ডাইনামিক করব আর কি। তো রেডি নাকি? সবাই রেডি? সবাই রেডি? ওকে, ঠিক আছে। আর মাঝখানে একটু বলে রাখি, আমরা আজকে জুমের ফ্রি ভার্সনটা ব্যবহার করছি। তার মানে আমাদের 40 মিনিট বা 45 মিনিট পরপর আমাদের কি করতে হবে, আপনারা কিন্তু সেম লিঙ্কে জয়েন করবেন। আমি আমি আবার লিভ নিয়ে আবার জয়েন করব, আপনারা কিন্তু সেম লিঙ্কে আবার জয়েন করবেন। এভাবে কিন্তু আমরা এক এবং একই লিঙ্কে আমাদের ক্লাস হবে, সেম লিঙ্কে সবাই জয়েন করবেন আর কি। কথা ক্লিয়ার সবাই? ঠিক আছে না? ওকে, সো এবার আসেন শুরু করা যাক। আমরা একেবারে মোটামুটি আজকে ডিজাইনটাকে মোটামুটি পারফেক্ট করা ট্রাই করবো আর কি। ওকে, সো প্রথমত দেখতে পাচ্ছি আমাদের এই হচ্ছে ইন্ট্রো সেকশনটা। তো আমার আমরা একটা কাজ করি, চলেন আমরা বডি ট্যাগের মাঝখানে FB বায়ো কার্ড, এই ধরনের অংশগুলোকে আমরা কি জানি, এই ধরনের জিনিসগুলোকে কি বলা হয়, কার্ড বলা হয়, তাই না? বুটস্ট্র্যাপে আমরা কিন্তু কার্ড বিষয়টা কি সেটা জেনেছি, তাই না? সো আমরা এই অংশটা নিয়ে নিলাম। তো কার্ডের মধ্যে কয়টা অংশ আছে, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট, এটা হচ্ছে আমাদের বডি পার্ট, তার মানে আমরা এটার ভিতরে দুইটা অংশ নিতে পারি। FB বায়ো হেডার এবং আমাদের কি লাগবে, FB বায়ো কি বলে সবাই, বডি। এরপরে হেডারে আমাদের তেমন কোনো কিছু নাই, শুধু ইন্ট্রো লেখাটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা এই থ্রি ট্যাগের মধ্যে ইন্ট্রো কথাটাকে নিয়ে নিতে পারি। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? ঠিক আছে, এবং বডি ট্যাগে যদি আমরা যাই, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যেটা আপনাকে মনে রাখতে হবে। কি ব্যাপার আছে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এই জায়গায় তিনটা ফেস। তিনটা ফেস মানে কি? মানে তিনটা স্ক্রিন বা তিনটা ফেস কিন্তু আছে আমাদের এখানে। কি দেখাচ্ছি আমি, যেমন প্রথমত বলি, আমাদের যদি কোনো কিছু না থাকে, দেখেন আমাদের প্রথম ফেজটা কি, প্রথম ফেজটা হচ্ছে যদি কোনো কিছুই না থাকে তাহলে আমাদের স্ক্রিনে কি লেখা থাকে বলেন দেখি সবাই, অ্যাড বায়ো, জাস্ট সিম্পল একটা বাটন লেখা থাকে, রাইট? কে কথা বলছি না, কথা বুঝতে পারছেন? একটা ফেজ হচ্ছে কি এই জায়গাটার, একটা ফেজ হচ্ছে যে যদি কোনো ধরনের বায়ো সেট আপ করা না থাকে আমাদের ডেটাবেজে, যদি কোনো বায়ো আমাদের সেট করা না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাড বায়ো অপশনটা থাকে। তো অ্যাড বায়ো অপশনে যখন আমরা ক্লিক করছি তখন কি আরেকটা ফেজ আমাদের সামনে চলে আসছে, কিন্তু ওটা চলে গিয়ে নতুন আরেকটা ফেজ আমাদের সামনে চলে আসছে, এটা কি বলেন, এডিট বায়ো। মানে মানে আমাদের বায়ো অ্যাড করার যে ফর্মটা, সেই ফর্মটা দেখতে পাচ্ছি। আমি যদি কোনো একটা বায়ো এখন অ্যাড করি, এখানে অ্যাড করে ফেলার পর, মানে বায়ো অ্যাড, মানে বায়ো অ্যাড করার যে ফর্ম, এটা আরেকটা ফেজ, রাইট? এটা হচ্ছে আমাদের কি আরেকটা ফেজ, মানে আরেকটা স্ক্রিন, আরেকটা স্ক্রিন, দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি যখন সেভ করে ফেলবো, যখন সেভ হয়ে যাবে, এটা আরেকটা স্ক্রিন। এই যে দেখেন আমাদের ট্রাভেলার অফ দ্য টাইম অফ ইনফিনিটি, এটা এবং আমাদের এডিট বাই অপশনটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এখানে স্ক্রিন আছে কয়টা, এই অ্যাপ্লিকেশনটাতে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, বাট অনেক মজার একটা জিনিস, আমাদের এই এই ছোট্ট অ্যাপ্লিকেশনটাতে কয়টা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি বলেন দেখি সবাই, তিনটা স্ক্রিন, রাইট? তিনটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সেই তিনটা স্ক্রিনই কিন্তু এখন এখানে বানাবো। নাম্বার ওয়ান, আচ্ছা, FB বায়ো অ্যাড, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রিন, আর একটা স্ক্রিন কি বলেন দেখি, FB বায়ো এডিট, আর একটা কি, FB বায়ো শো, এসে যেটা হবে শো। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পারছি না? আমাদের এই তিনটা স্ক্রিন থাকবে। FB বায়ো অ্যাড এই জায়গাটাতে আমাদের আসলে একটা ছোট্ট বাটন থাকবে, যে বাটন লেখা থাকবে অ্যাড বায়ো, আমি যদি ভুল করে না থাকি আর কি। সরি, আমি একটু স্ক্রিনটাকে ওপেন করে ফেলি। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে নাকি সবাই, কি বলেন সবাই কি দেখতে পাচ্ছেন? এরকম লাগছে
কেন? ও সরি। আচ্ছা একবার একবারে সাইডে চলে গেছে, সমস্যা নাই আমাদের। আরে কি ব্যাপার? ওকে ওকে আচ্ছা, সো একবারে সাইডে চলে গেছে, সমস্যা নেই। এটা এরা তো মাঝখানে চলে আসবে, তাই না? একটা সময়। আচ্ছা আমরা তাহলে প্রথম স্ক্রিনটা বানিয়ে ফেলতে পারলাম। এডিট স্ক্রিনের কাজ কি সবাই বলেন তো দেখি, আমাদের এডিট স্ক্রিনে কি আছে? এডিট বাটনে ক্লিক করলে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা কি স্ক্রিন বলেন দেখি সবাই? কি স্ক্রিন এটা? এডিট স্ক্রিন। এডিট স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট এরিয়া ট্যাগ আছে, টেক্সট এরিয়া ট্যাগ। এটার মধ্যে এত কিছু লক রাখার দরকার নাই। ওকে, একটা টেক্সট এরিয়া ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। ওকে, টেক্সট এরিয়া ট্যাগ দেখতে পাচ্ছি। টেক্সট এরিয়া ট্যাগের নিচে আমরা কি দেখতে পাচ্ছি বলেন দেখি? এই দেখেন, একটা পি ট্যাগ, রাইট? ঠিক না, একটা পি ট্যাগ। সেই পি ট্যাগের মধ্যে এরকম একটা জিনিস লেখা থাকবে, যদিও এই অংশটুকু ডাইনামিক হবে, ঠিক না? যদিও আমাদের এই অংশটুকু ডাইনামিক হয়ে যাবে আর কি। তার নিচে আমরা দেখতে পাচ্ছি বাটন, দুটা বাটন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার নিচে আমরা একটা ডিভ নিয়ে নিই, যে বাটনস, ঠিক আছে? বাটনসের মধ্যে আমরা একটা বাটন ট্যাগ দিব, সেটার মধ্যে লেখা মনে হয় হচ্ছে ক্যান্সেল না কি জানি লেখা, CANCL, ক্যান্সেল না কি লেখা যেন, হ্যাঁ ক্যান্সেল। আরেকটা কি আমাদের? সেভ বাটন। আরেকটা বাটন নাম হচ্ছে আমাদের, সরি, সেভ বাটন। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, কি বলেন সবাই, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ফাইনালি আমাদের এখন আরেকটা ফেজ আছে, সেই ফেজের নাম কি? বায়ো শোধ। আর তার মানে যখন কেউ সেভ করে ফেলবে এই যে বায়োটা শো করছে এটা। সো এটার মধ্যে কি আছে আমাদের বলেন দেখি? প্রথমত একটা পি ট্যাগ আছে, রাইট? ঠিক তার নিচে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাটন ট্যাগ দেখতে পাচ্ছি, যেখানে লেখা ইডিট বায়ো, ঠিক আছে? EDIT, ইডিট BIO, ইডিট বায়ো। আমার মনে হয় আপনারা সবাই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। এই স্ট্রাকচার যেভাবে আমরা স্ট্রাকচারটা বানালাম, এই স্ট্রাকচারটা কি সবার ক্লিয়ার? স্ট্রাকচারটা সবার ক্লিয়ার না? কেউ কথা বলছি না অনেকে। ওকে ওকে, আমরা এই যে আমাদের বায়ো সেকশনটার যে স্ট্রাকচার নিয়ে আমরা কল্পনা করলাম বা চিন্তা করলাম, এই জিনিসটা তো সবার ক্লিয়ার, রাইট? ওকে, এবার আমরা নেক্সট স্টেপে চলেন চলে যাই। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হচ্ছে আমরা তাহলে এখন ডিজাইনটা করে ফেলি আগে, তারপরে আমরা আমাদের বাকি সবগুলো কাজ করি। তো ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করতে চাই, যেমন আমার এখানে যদি এটাই ডিজাইন করছি আমি, বডি ট্যাগ শোনো, তোমার হচ্ছে হাইট 100 VH, তোমার উইথ 100%, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। এরপর আমরা কি করব? হাইট 100 VH, উইথ হচ্ছে 100%, আমরা হচ্ছি ডিসপ্লে ফ্ল্যাগস, আমরা আর ঝামেলা যাচ্ছি না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস কি আমাদের বলেন দেখি সবাই? সেন্টার। কথা ক্লিয়ার সবাই নাকি? এই যে মাঝখানে চলে আসছে। আচ্ছা আমাদের ফেসবুকের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা যেহেতু ডিজাইনটা ফেসবুকের থেকেই নিচ্ছি, সো আমি কি করলাম, একটু বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এটা, এই দেখেন কাজ করছে। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? আচ্ছা এবার অবশ্যই আমাদের এই জায়গাটাতে কাজ করতে হবে। এখন FB বায়ো কার্ড, তার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হবে হচ্ছে সাদা, এবং তার আচ্ছা আমাদের আর জুমের হচ্ছে, আপনার কত মিনিট আছে বাকি? 10 মিনিট বাকি আছে আর জুমের, ঠিক আছে? আমি আগেই বলেছি, সবার মনে আছে তো নাকি? আমি কিন্তু আগেই বলেছি আমাদের সেম লিঙ্কে সবাই জয়েন করবেন, সেম লিঙ্কে, ঠিক আছে? এবং এখানে কি কেউ আছেন? মাউন ভাই বা আমাদের হচ্ছে মারুফা আপু, কিংবা আমাদের এখানে সাইদ খান ভাই, যারা একটু আছেন, মিরাজ ভাই আছেন এখানে, মানে আমার ও আমাদের লিঙ্কটা কপি করে আপনি আমাদের ওই ফেসবুক মেসেঞ্জার যে চ্যাট গ্রুপ সেখানে আবার পেস্ট করে দেন আর কি, যেন কারো সমস্যা না হয়, ঠিক আছে? আপনার ওই লিঙ্কে, সেম লিঙ্কে জয়েন করবেন আর কি। আচ্ছা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা আমরা প্যাডিং দিব একটা এখানে, প্যাডিং হচ্ছে 15 পিক্সেল। ওকে, প্যাডিং 15 পিক্সেল। কথা ক্লিয়ার সবাই নাকি? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা আর আমরা কি করব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, মোটামুটি 10 পিক্সেল দিলেই যে আমাদের এই শেপটা ঠিক মোটামুটি এই শেপের মতন চলে আসবে আর কি, ঠিক আছে? আমাদের এই শেপটা মোটামুটি আমাদের ধরেন যে মানে এই শেপের মতো চলে আসবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকছে না আর কি। আচ্ছা এবার একটু দেখেন আমাদের এটার একটু আমরা দেখি, যেহেতু মোটামুটি ফেসবুকেরটাই আমরা ক্লোন করছি, একটু দেখি এটার উইথ কত, 490 আমরা তার উইথ দিয়ে দিলাম হচ্ছে 490 পিক্সেল। মোটামুটি দেখেন কাজ করছে, কি কাজ করছে তো নাকি? সবাই কি বলেন? কেউ কথা বলছি না, কাজ করছে না? সবাই কি বলেন? দেখছেন এই যে কাজ করছে। আচ্ছা এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই আর কি, হ্যাঁ আমরা আমাদের বাকি কাজগুলোতে আমরা হাত দিই। আচ্ছা আরও কিছু কাজ করতে পারি আমরা, চাইলে একটা শ্যাডো ম্যাডো দিতে পারি আমরা। সো getbootstrap.com এ চলে গেলাম, হ্যাঁ এই যে শ্যাডোগুলো আছে দেখেন, বুটস্ট্র্যাপের কিছু শ্যাডো আছে এখানে। সো আমরা
সিম্পল যে শ্যাডোটা, এই শ্যাডোটা কপি করে নিয়ে যাই। ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপের এই যে বর্ডার রেডিয়াস শ্যাডো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বক্স বিজি বক্স শ্যাডো, এই শ্যাডোটাকে আমরা কপি করে ফেললাম আর কি। আমরা চলো সবগুলো শ্যাডোই কপি করে ফেলতে পারি। সো আমি এখানে বক্স শ্যাডো দিয়ে দিলাম। সো আশা করি আমাদের প্রজেক্টটা এখন মোটামুটিভাবে শ্যাডো ট্যাডো দিয়ে মোটামুটি একটা লেভেলে কিন্তু চলে আসছে। সবাই ক্লিয়ার তো নাকি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, হাবিব আলিবি ভাই ইউটিউবের লিঙ্ক চাচ্ছিলেন, আজকে আমাদের কোনো ইউটিউবের লিঙ্ক নাই। ঠিক আছে, আমরা আজকে জুমের ফ্রি ভার্সন যেটা সেটা দিয়ে আমরা আসলে ক্লাস করাচ্ছি আর কি। হ্যাঁ, এবং আমরা ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু ক্লাস আমার কম্পিউটারে রেকর্ড হচ্ছে আর কি। আমার ক্লাস শেষ হয়ে গেলে তখন আমি এটা ইউটিউবে আপলোড করে দিব, যেন আপনারা মানে এটা পেয়ে যেতে পারেন আর কি। কথা বুঝতে পারছেন সবাই নাকি? কথা কি সবাই বুঝতে পারছেন? ঠিক আছে না? ওকে, এবার তাহলে আমরা এখন ডিজাইনের দিকে চলে যাই আর কি। চলেন, এবার একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এই খুবই মজার একটা জিনিস, এবং ডিজাইন করার সময় ডিজাইন সিস্টেম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চলে আসবে আর কি। আমরা যখন কোনো একটা ডিজাইন করি HTML CSS এ, আমরা সাধারণত আমাদের যেমনে মন চায় অমনি আমরা কিন্তু ডিজাইন করা শুরু করে দেই। এটা কিন্তু সঠিক নয়। অর্থাৎ ডিজাইন করার কিন্তু একটা কি রয়েছে, আপনার একটা পলিসি আছে, ডিজাইন করার একটা সিস্টেম আছে। বুঝতে পারছেন? ছোট্ট এই ডিজাইন, এই ডিজাইন ছোট্ট এই ডিজাইনটার মাধ্যমে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাই দিয়ে চলেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রো। সো ইন্ট্রো নিয়ে আমাদের কোনো কাহিনী বাহিনী নাই। ওকে, আচ্ছা, এবার আমাদের আমাদের প্রথম ফেজটা কিন্তু কোনটা? এটা কিন্তু আমাদের প্রথম ফেজ না। আমাদের প্রথম ফেজ কোনটা বলেন দেখি? আমাদের প্রথম ফেজ হচ্ছে এই যে অ্যাড বায়ো, এই বাটনটা ফুল স্ক্রিন হয়ে এখানে থাকবে, রাইট? আমাদের অ্যাড বায়ো বাটনটা ফুল স্ক্রিন হয়ে থাকবে, তার মানে আমরা এই বাটনটার ডিজাইনটা নিয়ে এখন কাজ করবো আর কি। তো চলেন শুরু করা যাক। তাহলে আমি একটা কাজ করি, চলেন আমি হচ্ছি আপনার এখানে এসে, এই যে এখানে এসে FB add এটার ভিতরে যে বাটন ট্যাগটা আছে সেই বাটন ট্যাগটাকে আমরা একটু ডিজাইন করি। প্রথম কথা হচ্ছে তোমার উইথ 100%, রাইট? কথা বুঝেন নাই? প্রথম কথা কি, তোমার উইথ 100%। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কোনো বর্ডার থাকবে না, বর্ডার না, কোনো বর্ডার রাখতে চাই না। কি বর্ডার আসে আর বলেন দেখি সবাই? না। তৃতীয় কথা হচ্ছে তোমার ফন্ট সাইজ 16 pixel, একটু বড় সরো যেন লাগে, তুমি ছোটখাটো 16 pixel কি নাকি? আচ্ছা, ফন্ট ওয়েট আমি 500 অথবা 600 করে দিলাম আর কি, তাহলে সে একটু ধরেন একটু ফন্ট ওয়েটটা এই যে একটু বেড়েছে নাকি? কথা বুঝতে পারছেন সবাই নাকি? তাই না? আচ্ছা, তোমার প্যাডিং উপরে নিচে 7 pixel, ডানে বামে 20 pixel এরকম একটা দিলাম। টেন দিয়ে দিই, ডানে বামে 10 pixel। সো সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমার কার্সরটা পাচ্ছে না। সো কার্সর পয়েন্টার, আমরা কার্সর পয়েন্টারটা দিয়ে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ফন্টের সাইজ বিশাল বড় হয়ে গেছে, এটা 16 pixel হওয়ার প্রশ্নই আসে না, এটা 14 pixel হবে। সবাই কি বুঝতে পারছেন সবাই? কি সবাই তো বুঝতে পারছেন? আমাদের বাটন নিয়ে কাজ করে ফেলতে পারলাম নাকি? ঠিক না? আমরা মোটামুটিভাবে বাটনের কিন্তু কাজ করতে পারছি। আচ্ছা, আমাদের এখানে আরও একটা জিনিস আছে, সেটা কি, আমাদের কিন্তু বর্ডার রেডিয়াস লাগবে বাটনের মধ্যে। সো বর্ডার রেডিয়াস কতটুকু? 5 pixel আমি দিয়ে দিলাম, তাহলে আমার বাটনের চারপাশে কিন্তু একটা বর্ডার রেডিয়াসও বসে গেছে। আচ্ছা, এখন যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যে এই বাটনের, আচ্ছা আমি ছোট্ট একটা কাজ করে নিই তার আগে, যেমন আপনার বাটন অ্যাড, তো আমি ছোট্ট ডিজাইনের স্বার্থে এটা করে নিচ্ছি, বাটন ইডিট কমা বাটন শো, এই সেকশনগুলোকে ডিসপ্লে নান করে দিচ্ছি, বুঝেন নাই? কারণ আমি তাহলে শুধুমাত্র এই জিনিসটা দেখতে পারবো আর কি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? কথা কি বুঝতে পারছেন? দেখেন আমার এই এই কাজটা আমি কেন করলাম, যেন আমি যে এই এই সেকশনটা যেন আমি পেয়ে যাই আর কি। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের ইন্ট্রো থেকে একটা গ্যাপ আছে, তাহলে আমরা FB হেডার, ঠিক আছে, আমরা FB হেডার তার একটা প্যাডিং দিব উপরে নিচে ডানে বামে সব জায়গায় 10 pixel, তাহলে কি বেশি না, উপরে নিচে দিব ডানে বামে 0 pixel দিব আর কি আমরা। তাহলে মোটামুটি সবাই দেখতে পাচ্ছি নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? নাইস। সো এই হচ্ছে আমাদের কাহিনী বাটনের, বাটন 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 এর ফন্ট ফ্যামিলি। আচ্ছা দাঁড়ান দেখি, আচ্ছা এটা উপরে দিয়ে দেখি। আচ্ছা, বাটনের ফন্ট ওয়েট আমরা 500 যদি করে দেই, কেমন জানি একটু বেশি ভটকা ভটকা লাগতেছে এটা। এখন কি ঠিক আছে না নাকি? চলে নাকি? সবাই কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, আচ্ছা এখন আমাদের কালারটা লাগবে, এই কালার হোভার, এক কালার হোভার ছাড়া আরেক কালার। ইন্সপেক্ট এলিমেন্টে যান আপনি, যাওয়ার পরে আমাদের এটা মনে হয় বাটনটা আমাদের। সো আমরা যদি হচ্ছি
ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড কালার, সম্ভবত এইটা হচ্ছে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, আমি আমার যতটুকু মনে হচ্ছে আর কি। তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা কোনটা দিব, এটা দিয়ে দিলাম আর কি। সো এখন যদি যান, ইয়েস, কি পেয়েছে বলেন, সবাই পেয়েছে না? আমাদের বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, খুব ভালো কথা। এবার আমাদের হচ্ছে হোভারেও কিন্তু একটা কালার আছে, রাইট? আমাদের বাটনের হোভারেও কিন্তু একটা কালার আছে। সো বাটনে যদি আপনার কী করা হয়, বাটন যদি হোভার করা হয়, হোভারের কালারটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমরা সরাসরি আমাদের এই যে কালার পিকার, কালার পিকার দিয়ে কিন্তু কালারটা নিয়ে নিতে পারবো আর কি। এই যে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কী ইউজ করবো এখানে, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যেটা দেখেন, এখন যান আপনার প্রজেক্টে, এই যে কী কাজ করে, পুরোপুরি ফেসবুকের মতন হয়েছে নাকি, সবাই কি বলেন? সবাই দেখতে পাচ্ছি না, দেখেন মোটামুটি ভাবে একটা ফেসবুকের একটা মানে স্ট্রাকচার কিন্তু চলে আসছে আর কি। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, এই যে বাটনের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় বাটন নাই, আমার আরো অনেকগুলো জায়গায় বাটন আছে। ডিজাইন সিস্টেম এভাবে কিন্তু তৈরি হয়, দেখেন এখানে একটা বাটন আছে, সেখানেও সেম ডিজাইন, কথা ক্লিয়ার? আবার এখানে একটা বাটন আছে, সেখানেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এখানে হলো সেম ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন, রাইট? ব্লু কালার এটা আর কি, রাইট? কথা ক্লিয়ার? সো সেজন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে দেখেন প্রপার্টিগুলো আমরা দেখছি, আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করবো আসলে। হ্যাঁ, ইউটিলিটি ক্লাস বানাবো আমরা, এটার নাম কি দিব আমরা, বিটিএন নর্মাল, মানে কি অ্যানুয়াল নর্মাল, মানে নর্মাল বাটনের জন্য আমি এটা বানাচ্ছি আর কি, বিটুয়ে বিটিএন, এটা আসলে প্রফেশনালি দেয় প্রাইমারি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, বিটিএন প্রাইমারি, এটা প্রাইমারি বাটন, এবং প্রাইমারি বাটনটাকে যদি কেউ হোভার করে, সো বিটিএন প্রাইমারিটাকে যদি আপনার হোভার করা হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আপনার এই যে কালারটা হয়ে যাবে আর কি। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে নাকি, কি কথা বুঝতে পেরেছেন? এখন আমাদের প্রজেক্টে কি বাটনটা ডিজাইন পাচ্ছে? পাচ্ছে না, কোনো সমস্যা নাই। আপনি এখন কি করবেন, এই যে বাটন দেখতে পাচ্ছেন, ক্লাস কি করবেন বলেন দেখি সবাই, কি করবো আমরা, বিটিএন প্রাইমারি আমরা দিয়ে দিলাম আর কি। এই দেখেন পেয়ে গেছে। মজার জিনিস হচ্ছে শুধু এটা না, আপনি আরো আরো অনেকগুলো জায়গায় মজার জিনিসগুলো দেখতে পারবেন। এই যে দেখেন আপনার এখানে আছে কি আপনার এই যে ইডিট বায়ো, আমার দেখেন এখানে ইডিট বায়োটা কিন্তু সেম ডিজাইনটা পাওয়াইতে হবে, তাই না? সো আমি কি করতে পারি, আমি এখানে এসে এখানেও ক্লাস দিয়ে দিব হচ্ছে বিটিএন প্রাইমারি, কি হচ্ছে এটাও পেয়ে গেছে। এই ক্যান্সেল বাটন, এটাও তো একটা বাটন, রাইট? ক্যান্সেল বাটন এবং সেভ বাটন, এই দুইটাও তো বাটন, কি বলেন সবাই, ঠিক কিনা? আমি আপনাদের সাথে ডিজাইন সিস্টেম নিয়ে কথা বলছি, কথা কি বুঝতে পারছেন সবাই, কি কথা বলছি না, কথা কি বুঝতে পারছি? ওকে, সো আর ডিজাইন সিস্টেমে আসলে আরও অনেক ব্যাপার থাকে, আমি আসলে ফুললি সেই জিনিসগুলো ফলো করছি না। এবার দেখেন এটা একটা ক্যান্সেল বাটন, রাইট? সো ক্যান্সেল বাটনের জন্য তাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে নিতে পারি, আমি আসলে বিটিএন থেকে আলাদাভাবে নিলেই ভালো হইতো, হোয়াট এভার। সো কপি করেন, পেস্ট করে দেন, বিটিএন প্রাইমারি না, এটা সরি 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 সরি, বিটিএন প্রাইমারি, সরি, বিটিএন প্রাইমারি হবে, বিটিএন প্রাইমারি হবে এখানে। কিন্তু আমি আমার একটু মজার জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এখানে এটার উইথ ছিল কতটুকু, 100%। সো আমরা আরেকটা ক্লাস বানিয়ে ফেলি যে আপনার বিটিএন, বিটিএন নর্মাল বা রেগুলার, ও ও সরি 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 সরি, আমি স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করে নিই, আমি এবার শেয়ার করলাম, সবাই কি দেখতে পাচ্ছেন, সবাই কি দেখতে পাচ্ছি? ওকে, বিটিএন রেগুলার, রেগুলার যখন দিব তখন উইথ হবে অটো, কথা বুঝছেন? এখন মানে আমি এই ক্লাসটা কেন বানাইলাম আমি একটু বলি, বিটিএন রেগুলার তার উইথটা অটো করে দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, এটা কেন তৈরি করলাম সেটা আমি বলি। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে যাওয়ার পর এই বাটন ফিক্স হয়ে গেছে, এই বাটন ফিক্স হয়ে গেছে, এই বাটনটাকে কি ফিক্স করতে হবে না, কি বলেন সবাই, ফিক্স করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ডিজাইন আমাকে আর কষ্ট করে করতে হবে না, বিটিএন প্রাইমারি আমার এই দুইটা জায়গায়, দেখেন এই যে খালি ক্লাস অ্যাড করবেন বিটিএন। আচ্ছা, আমি আসলে আমার এখানে এবং এখানে দুইটা বাটনে একসাথে কাজ করব, ক্লাস বিটিএন হাইফেন PRIMARY প্রাইমারি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? দেখেন আমাদের ক্যান্সেল বাটন এবং সেভ বাটন আমরা কি দেখতে পাচ্ছি সবাই, নাকি কি সবাই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, কিন্তু ক্যান্সেল বাটন এবং সেভ বাটন তারা কি উইথ 100% হবে? হবে না। তাহলে আমি কি করব, দুইজনকে একটা কথা বলে দিব, কি বিটিএন, বিটিএন RGULAR রেগুলার, কথা কি ক্লিয়ার? এই দেখেন তারা রেগুলার বাটন হয়ে গেছে, কি কত মজা না, ডিজাইন সিস্টেম কি বুঝতে পারছেন? আসলে আমরা খালি আমাদের তালে তালে ডিজাইন করব, এটাই কিন্তু ডিজাইন নয়, ডিজাইন করার এই সিস্টেমগুলোই কিন্তু আমাদের প্রফেশনাল সিস্টেম। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি,
সবাই কি বুঝতে পারছেন? দেখেন আমি একটা বাটনের ডিজাইন করেছি, আমার প্রজেক্টের সকল বাটনের ডিজাইন শেষ। হ্যাঁ, এখানে বাটনের মধ্যে কিছু ভেরিয়েশন আছে। আর একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি কি আমাদের, এই যে এটা কিন্তু কি হবে আপনার, এই বাটনটার কালার কিন্তু কি আপনার, এই যে এই এই টাইপের কালার, রাইট? আমাদের এই বাটনটার কালার কিন্তু হবে এরকম। সো এটাকে আমরা কিভাবে ফিক্স করবো? তাহলে এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা তাহলে হচ্ছে আপনার একটু দাঁড়ান দেখি। সো এই বাটনটাকে ফিক্স করার জন্য তার মানে আমাদের তাহলে সেকেন্ডারি আমরা আরেকটা ক্লাস নিতে পারি, যেহেতু আমি প্রাইমারি নিয়েছি আমরা সেকেন্ডারি নামে আমরা একটা ক্লাস নেই। তাহলে চলেন বিটিএন, বিটিএন কি, আচ্ছা সেকেন্ডারি নেওয়ার দরকার নাই, বিটিএন ব্লু, বিএল ইউ, বিটিএন ব্লু, কথা বুঝছেন তো? শুধু তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে তাইলে, কথা বুঝতে পারছেন? শুধু বিটিএন ব্লু ক্লাসটা ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে এটা। সরি, এটা হবে না আসলে, হোভার করলে আরেকটা, সরি 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 সরি, স্কিপ, এডিট, আচ্ছা হ্যাঁ হোভার করলে আরেকটা পাচ্ছে। আমি তাহলে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে এই ব্লু কালারটা নিয়ে নিই, চলেন বিটিএন ব্লু, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন বিটিএন এডিপটা, এডিপটা এবং এডিপটা, ফেসবুকের স্ট্রাকচার দেখছেন কি ভয়ঙ্কর অবস্থা এডিপটা, হ্যাঁ যেটা এটা, ওকে। সো এবার তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, কেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই এই যে এটা নাকি, এই যে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সবাই কি দেখতে পাচ্ছেন? দিস ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড কালার। বিটিএন ব্লু যখন ব্যবহার করা হবে তখন আমরা কি চাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পেয়ে যাক আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি, কথা কি বুঝতে পারছেন সবাই? এখন আমি যদি আপনার এই ডান পাশে দেই হচ্ছে বিটিএন ব্লু ক্লাসটা যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের এই দেখেন আমাদের প্রজেক্টের এটা ব্লু হয়ে গেছে। ও, বিটিএন ব্লু যখন হবে তখন টেক্সটের কালার কি হবে? বিটিএন ব্লু যখন হবে তখন লেখার কালার হবে হোয়াইট, লেখার কালার তখন হয়ে যাবে হচ্ছে হোয়াইট। আশা করি ডিজাইন সিস্টেম সম্পর্কে আপনার একটা ধারণা পাচ্ছেন। ও, বিটেন ব্লুকে যখন হোভার করা হবে, যখন বিটেন ব্লুটাকে আমরা কেউ হোভার করব, তখন তার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে কোনটা, আমরা ফেসবুক থেকে এখন সরাসরি কপি করে নিয়ে যাই, এখান থেকে আসেন, এখানে যান, এই যে হোভার করার সময় এই কালারটা সে নিয়ে যাবে আর কি। সো আশা করি বুঝতে পারছেন, তখন আমরা বিটেন ব্লু হোভার, এই যে কালারটা। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? সো আশা করি আমাদের ডিজাইনের মোটামুটি, এই দেখেন হোভার করলে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কথা ক্লিয়ার সবাই নাকি? কি বাকি সবার কি অবস্থা, মানে মোটামুটি আমরা সবাই তো বুঝতে পেরেছি নাকি, ঠিক আছে না? আচ্ছা, তো এবার আমরা আস্তে 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 এখন বাকি জিনিসগুলো নিয়ে চলেন, কাজ করে ফেলি। তো আমি মোটামুটি এই এটার কাজ আমাদের ডান, ঠিক আছে? তো আমি এখন কি করব, আমি আপনার এখানে আবার আগের মতো কাজ করি, যে আপনার হচ্ছে কেন, কারণ আমি এখন এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? আমি হচ্ছে আপনার এখন ওই যে আমাদের এখানে আপনার এই যে এডিট সেকশন যেটা, এই এডিট সেকশনটা নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি, সবাই কি বুঝতে পারছেন সবাই? ওকে, সো একটু খেয়াল করে দেখেন এই সেকশনটুকু আমরা এখন ডিজাইন করবো আর কি। তো এই সেকশনটুকু ডিজাইন করার জন্য আমি অলরেডি এখানে চলে আসছি, আমাদের মোটামুটি ইন্ট্রোর কাজ শেষ, আমাদের মোটামুটি এই কাজগুলো শেষ। তো আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, এবি এবি বায়ো, এবি বায়ো আপনার হচ্ছে যে আপনার কি বলবো এটাকে, এডিট, ওকে সরি ভুল করেছি আমরা এখানে, এবি বায়ো এডিট, আমরা তাকে বলবো তোমার প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, যেন সে একটা গ্যাপ তৈরি করে, উপর থেকে সে একটা গ্যাপ তৈরি করেছে কিন্তু, ঠিক আছে, নাইস। সো তারপর আমরা এডিটের মধ্যে কি এটা দেওয়ার দরকার আছে আমাদের, না এডিটের মধ্যে আমাদের এটা দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা এখন সরাসরি টেক্সট এরিয়াটাকে নিয়ে একটু কাজ করি। টেক্সট এরিয়া ট্যাগ, তুমি শোনো তোমার উইথ কতটুকু, 100%, সবকে দেখতে পাচ্ছেন উইথ 100%, তোমার উইথ 100%, তোমার বর্ডার 1 পিক্সেল সলিড এবং কি সিসিসি, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি, সবাই কি বলেন দেখতে পাচ্ছি না, ওকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে তোমার বর্ডার সিসিসি দিলাম, আমি পরে কালারটা চেঞ্জ করে দিব না, তোমার হাইট 100 পিক্সেল, সো বেশি বড় হয়ে গেছে আমাদের এটা, তাইলে হচ্ছে আমি দিলাম হচ্ছে আপনার 80 পিক্সেল, 80, এটা কি এটা সমান হচ্ছে, আরও কম মনে হয় নাকি 60 পিক্সেল যদি দেই আমি, হ্যাঁ একটু ছোটো হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে, 60 আর 65 এরকম একটা দিয়ে দিব আর কি, 65,
ঠিক আছে এখন চলে নাকি, সবাই কি বলেন চলে না? ঠিক আছে তো নাকি, তাই না? আমাদের এটা মোটামুটি ভাবে ঠিক আছে এখন। আচ্ছা এবার আমরা অবশ্যই একটা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তাহলে মোটামুটি বর্ডার রেডিয়াসও কিন্তু এখানে পেয়ে গেছে আর কি। সবাই তো ক্লিয়ার নাকি, তাই না? আচ্ছা এবার আমার এই টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে একটা প্লেস হোল্ডার লাগবে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার লেখা থাকবে হচ্ছে ডিসক্রাইব ইউরসেলফ, এরকমই লেখা নাকি? ও হু ইউ আর, ডিসক্রাইব হু ইউ আর, DSCRIB বানা। এটা টেক্সট এরিয়া ট্যাগ, হ্যাঁ আমরা ইনপুট নিয়েও আমরা কাজ করতে পারবো, বাট এটা টেক্সট এরিয়া ট্যাগ। এটা দেখে কি মনে হচ্ছে, এটা কিন্তু টেক্সট এরিয়া ট্যাগই, তাই না? ইনপুট ট্যাগ কিন্তু না, কথা বুঝতে পারছেন? সো এই জন্য আমরা এইভাবে নিলাম আর কি। ওকে সো নিশ্চয়ই সবাই ক্লিয়ার, আমরা তাহলে মোটামুটি আমরা কাজ করে ফেলতে পারলাম। সো এখন এই যে টেক্সট এরিয়া ট্যাগ, এটার একটা প্লেস হোল্ডার আছে আমাদের, তাই না? সো প্লেস হোল্ডারকে বলতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তার টেক্সট অ্যালাইনটা সেন্টারে চলে আসলো এবং তার প্যাডিং উপর নিচে হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, সো একটু নিচের দিকে নেমে গেছে কিন্তু, রাইট? টেক্সট এরিয়াটাকে বলতে চাই তোমার হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, দিলে কি বেশি বড় হয়ে যাবে? ডিসক্রাইব হু ইউ আর, হ্যাঁ একটু বড় বড়ই লাগতেছে, রাইট? আমরা তাহলে 14 পিক্সেলই থাকুক, সমস্যা নাই। ইয়াস, সবাই কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে না সবাই, মোটামুটি সবাই দেখতে পাচ্ছি তো? আচ্ছা ফোকাস করলে কিন্তু সমস্যা হচ্ছে। আমরা তাহলে একটা কাজ করব, এখানে ফোকাস রিলেটেড কিছু ঝামেলা আছে। ইনপুট ট্যাগ, টেক্সট এরিয়া ট্যাগ, ইনপুট ট্যাগে যদি আপনার FOCUS ফোকাস করা হয়, ইভেন আপনার হচ্ছে টেক্সট এরিয়া ইনপুট ট্যাগেও যদি ফোকাস করা হয়, টেক্সট এরিয়া ট্যাগে যদি ফোকাস করা হয়, তাহলে আমরা বলে দিব যে আউটলাইন কি না, আমরা আউটলাইন রাখতে চাচ্ছি না আর কি। এখন ফোকাস করলে কিন্তু কোনো সমস্যা থাকতেছে না, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাচ্ছে। আমি একটু ডিজাইনে বেশি সময় নিচ্ছি, কারণ আপনাদের অনেকেরই ডিজাইনের যদি কারো ঝামেলা টামেলা থাকে তার এটা যেন সলভ হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? সো ব্যাকগ্রাউন্ড কালার আমার মনে হচ্ছে কমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটাই কি নাকি আমি ঠিক বুঝতে পারছি না, যাই হোক আমরা দিয়ে দিই, চলেন। টেক্সট এরিয়া ট্যাগ, ওকে হোভার করলে কিন্তু কি হচ্ছে, টেক্সট এরিয়া ট্যাগের মধ্যে হোভার করলে কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে পাচ্ছে। সো যা আছে হুবহু তাই করতেছি আর কি আমরা, HOVR আর হোভার যদি হোভার করা হয় তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আপনার। আমরা এটা সরাসরি পিক করতে পারি চাইলে, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে আরে রিলোড, চলেন দেখা যাক। হাই হাই রিলোড দিলাম, রিলোড, আচ্ছা এডিট, ওকে। ও আচ্ছা ফোকাস, ফোকাসে দেখতে পাচ্ছি যখন ফোকাস থাকে, ফোকাস থাকলে কিন্তু এটা কালার সাদা হয়ে যাচ্ছে, দেখছেন? যখন ফোকাসড অবস্থায় থাকছে তখন এটা কালার সাদা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবং তার একটা বর্ডার আসতেছে কিন্তু সেই সবুজ কালারটা কিন্তু আসতেছে আর কি, রাইট? কোনো সমস্যা নেই, আমরা এটা দিয়ে ফেলবো। বাট আমরা এখন ওই কাজটা করি তাহলে, হোভার করলে এই কালার, আচ্ছা হোভার করলে এই যে, আচ্ছা আমি পুরোটা মুছে ফেলি তাহলে মনে ভালো, বেশি মোছার দরকার নেই, এই হচ্ছে আমাদের এই কালার। সো আমরা তাহলে হচ্ছে এই আমরা কালারটা দিয়ে দিলাম আর কি, আশা করি আমাদের সব কিছু ঠিক আছে। জানি না, এই দেখেন কি কিছু হচ্ছে বলেন তো দেখি। নো আমাদের কিছুই হচ্ছে না, আমি একটু সব মুছে দিই, আবার মুছে দিলাম। এখন এটা হোভার করলে এটা, রাইট? মানে কোনো কিছু লেখা থাকলে কাজ করে না, এখন এটা হোভার করলে আরেকটা, এখন হোভার করলে আমরা সেই কালারটা পাবো, এই যেটা। ওকে মোটামুটি তাহলে কাজ করে ফেলছি আমরা, এবার যান রিলোড, এই যে দেখেন এখন এটা কি ব্যাপার, কোনো কিছু চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ কি হচ্ছে বলেন? চেঞ্জ হচ্ছে না কেন বুঝলাম না। ও সেম কালার পাচ্ছি আমরা এখানে, সরি সরি সরি, সেম কালার কেন পাচ্ছি আমরা? এই কালারটাকে আমরা ধরতে পারছি না নাকি? আবার যান, এই যে এখন চেঞ্জ হয়েছে কি, এখন মনে হচ্ছে চেঞ্জ হয়েছে আর কি, যান। এই যে সবাই কি দেখতে পাচ্ছেন, সবাই নাকি, সবাইকে আমরা দেখতে পাচ্ছি, কি বলেন? কেউ কথা বলছি না, সবাইকে দেখতে পাচ্ছি না? ওকে আমি একেবারে হুবহু এটার মতনই করা ট্রাই করছি আর কি, তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। কিন্তু যখন ফোকাস করব, দেখেন যখন ফোকাস করব, ফোকাসের সময় কিন্তু
সাদা, সবাই দেখতে পাচ্ছেন, এবং ফোকাস করার সময় যখন কিছু লেখা শুরু করো, সাদা নাকি না, ঠিকই আছে, একটু আগে না সাদা দেখলাম নাকি, আচ্ছা যাই হোক, আচ্ছা ফোকাস করলে আমার এটা সাদা থাকবে, আমরা এটা করে দিই, ফোকাস করলে সাদা থাকবে এবং এই যে চারপাশে একটা বর্ডার থাকবে, ওই ব্লু বর্ডারটা থাকবে আমাদের। সো এবার টেক্সচার টেক তুমি শোনো, যদি তোমাকে ফোকাস করা হয়, FOCUS ফোকাস করা হয়, তাহলে আমি চাচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে সাদা, এবং তোমার একটা চারদিকে বর্ডার আসবে, এবং বর্ডারের কালারটা কি হবে, এই যে বর্ডার কালারটা হবে অটোমেটিক, সে সুন্দর মতো আমাকে সাজেশন দিয়ে দিল আর কি, দেখতে পাচ্ছেন। এবার আসেন রিলোড, ওকে দেখেন ওভার করলে আসলো, ক্লিক করলো, বর্ডার আসেনি কেন, ও 1 পিক্সেল সলিড, সরি বর্ডার আমি দিতে ভুল করেছি, 1 পিক্সেল সলিড, এবং এই কালারটা দিয়ে দিলাম আর কি, সবাই কি দেখতে পাচ্ছেন, দেখেন এই যেটা, এটা এটা, এবং ক্লিক করলাম এটা, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, ঠিক আছে না সবাই, আমরা মোটামুটি ডিজাইনটা কিন্তু করে ফেলতে পারলাম। এবার আমরা এই 65 এটা করে ফেলি চলেন। এবার আমরা এমবি এডিটের ভিতর থেকে আমরা চলে যাব হচ্ছে আপনার, এখানে আসেন, এমবি এডিটের ভিতর থেকে আমরা চলে যাব হচ্ছে পি ট্যাগের মধ্যে, তোমার টেক্সট অ্যালাইন রাইট, তাহলে ডান দিকে চলে আসলো, তোমার ফন্ট সাইজ সম্ভবত 13 পিক্সেল বা 14 পিক্সেলই হবে, ছোট আরও ছোট হবে, তাহলে 12 পিক্সেল আমরা দিয়ে দিলাম এটাকে, 12 পিক্সেল কি চলে নাকি, তাই না, আচ্ছা। এবার এই যে বাটনগুলো, বাটনগুলোও আমাদের রেডি, বাট এরা এরা ডান পাশে চলে আসবে। তাহলে এমবি এডিটের ভিতরে সম্ভবত ক্লাস নিয়েছিলাম, কী নামে আমি, এবিডি ভিতরে সম্ভবত বাটনস নামে একটা ডিপ নিয়েছিলাম, ডিসপ্লে টেক্সট অ্যালাইন রাইট দিয়ে দিলো, তারা ডান দিকে চলে যাবে আসলে, এই যে সবাই কি বুঝতে পারছেন, এবং তাদের মাঝ উপর থেকে একটা গ্যাপ তৈরি করা দরকার, সো মার্জিন টপ 10 পিক্সেল, আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, সবাই ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, ঠিক আছে না, নাইস। আমরা তাহলে, হ্যাঁ বলেন, মিডল থেকে শুরু হয় তাইলে আমাদের আসলে কষ্ট নাই আর, টেক্সট এরিয়া ট্যাগটাকে ধরে টেক্সট লাইন সেন্টার বলে দিলে আমাদের কোনো ঝামেলাই নাই, ঠিক আছে, আমাদের এই যে এখন সেন্টার থেকেই শুরু হচ্ছে, ঠিক আছে, লেখা শুরু করলে চলে যাচ্ছে, ওকে ফোকাস করলে, আচ্ছা সমস্যা নাই, আমরা ক্লিক করলাম, আচ্ছা দেখি কি অবস্থা, ক্লিক করলে সে থাকে, দেখছেন আসলে আমাদের টেক্সট এরিয়াকে ছোট্ট একটা কাজ করতে হবে, টেক্সট এরিয়া ট্যাগকে বলতে হবে, আমরা এই যে ফোকাসে একটা প্লেস হোল্ডার একটা প্যাডিং দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এই প্যাডিংটা আমাদের এইখানে দিতে হবে, এই যে এখানে, তাহলে আমাদের কাজ শেষ, এখন আমাদের ক্লিক করলো রিলোড, আর এখন আমাদের প্লেস হোল্ডারের প্যাডিং দেওয়াই লাগবে না, কথা বুঝতে পারছেন, প্লেস হোল্ডার আমাদের প্যাডিং না দিলেও চলবে, এই যে কি চলে তো নাকি, সবাই কি বুঝতে পারছেন, ওকে। সো এখন আসেন আমরা তাহলে আমাদের নেক্সট স্টেপে কাজ শুরু করে ফেলি, আমরা মোটামুটি আমাদের এই আমাদের এই স্টেপটাও ডান, এখন আমরা তাহলে কাকে বাদ দিব, আমরা হচ্ছে শোটাকে রাখবো, তাহলে আমরা এখন এডিটটাকে বাদ দিয়ে দিই, এইবার আসেন আমাদের এই এই ডিজাইন অলরেডি করাই আছে, শুধুমাত্র আমরা এই পি ট্যাগটাকে সাইজ করে ফেলি কিন্তু আমাদের ডিজাইনটা রেডি হয়ে যায়, রাইট। সো তিনটা স্ক্রিন যেহেতু আছে আমাদের এখানে, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে শো, ওকে আমরা এবি এডিট শো, তোমার ভিতরে যে পি ট্যাগ, তোমার ফন্ট সাইজ 14 পিক্সেল মেবি, টেক্সট অ্যালাইন সেন্টার, আমার মনে হয় আর কিছু করাও নাও লাগতে পারে, মার্জিন বটম 10 পিক্সেল দিলে মনে হয় পুরো জিনিসটা ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছেন, আমাদের ডান, ডিজাইন আমাদের শেষ হয়ে গেল আর কি, আমরা অনেকদিন পর মোটামুটি একটা কিছু একটা ডিজাইন করলাম আর কি, তো ডিজাইনটা কেমন লেগেছে সবার বলেন দেখি, ঠিক আছে, মোটামুটি আমরা মোটামুটি সুন্দর বলতে, আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখানোর পিছনে রিজন হলো যে ডিজাইনের কিছু মজার জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যদিও এখনও এটাও প্রো লেভেলের না, এখনও আসলে প্রফেশনাল ডিজাইন এর ব্যাপারগুলো অন্যভাবে হয় আসলে, কথা ক্লিয়ার সবাই নাকি, কথা সবাই ক্লিয়ার, আচ্ছা আমাদের তাহলে তিনটা সেকশন এখন রেডি, তিনটা স্ক্রিন আমাদের রেডি, অ্যাড বায়ো, এডিট বায়ো এবং শো বায়ো, কিন্তু মজার জিনিস হচ্ছে আমাদের কি থাকবে আপনার, মজার জিনিস হচ্ছে আমাদের এডিট এবং শো প্রথমে শো করবে না, প্রথমে শুধুমাত্র স্ক্রিনে কি থাকবে আপনার কিছু নাই, স্টেপ করেন, আমার শুধুমাত্র অ্যাড বায়ো সেকশনটা কিন্তু থাকবে, আর কোনো কিছুই থাকবে না, ঠিক আছে, যখন কেউ অ্যাড বাইতে ক্লিক করবে, ক্লিক করার সময় আমাদের এটা ওপেন হবে, তারপরে আমরা যখন অ্যাড করবো, অ্যাড করার পর হচ্ছে আমাদের কাজ করবে, এখানে আরও অনেক মজার জিনিস রয়েছে, দেখেন এটা ডিজেবল থাকে, এটা অ্যানেবলের ব্যাপার আছে, অনেক মজার কাজ আছে এখানে আসলে, সো চলেন তাহলে আমরা এখন কাজ করা শুরু করে দেই নাকি, আর আমাদের এখানে 101টা ক্যারেক্টার, 101 ক্যারেক্টার রিমেনিং, এটা আমরা ব্যবহার করবো আর কি, সো আমাদের এখন পুরো সিস্টেমটা রেডি, আমরা এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে এখানে কাজ করতে চাই, তো আপনারা কি সবাই রেডি নাকি, আচ্ছা ক্লাস টাইম নিয়ে একটু কথা বলি, আমরা 9:30 কিন্তু ক্লাস টাইম দিয়েছিলাম আপনাদের সাথে আলোচনা করে, 9:30 কি ঠিক আছে নাকি আমরা 10টা থেকে করবো, আমাদের ক্লাস টাইম 9:30 কি ঠিক আছে নাকি 10টা,
কটা কটা? না ঠিক, সামনে একটু ভাঙাভাঙি হচ্ছে আর কি নাকি আমাদের? ঠিক আছে, আচ্ছা আমি আমি একটু বলি আপনাদের সবাইকে, আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে 10টায় রাখি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, 10টা থেকে 12টা পর্যন্ত আমরা ক্লাস করবো আর কি, আধা ঘন্টা তো কোনো সমস্যা হবে না। এখন কিন্তু সন্ধ্যা অনেক আগে হচ্ছে, মানে মাগরিবের নামাজ 6:30, ঠিক আছে, অনেকখানি পিছিয়ে গেছে আর কি। ওকে আচ্ছা, এবার আসেন আমরা আমাদের মূল কাজ, এবার আমরা আমাদের মূল কাজ শুরু করে ফেলি তাহলে। সবাই রেডি? সবাই কি রেডি? ওকে চলেন, এবার প্রথম কাজ, অ্যাড বাইতে যখন আমি ক্লিক করব তাহলে আমি কি চাই, আমি চাচ্ছি হচ্ছে তখন আমার এই এডিট সেকশনটা শো হবে। তার মানে আমার কিন্তু এই তিনটা সেকশন, এফবি, এডিট, আমার প্রত্যেকটা জিনিস কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাকে ধরে ফেলতে হবে। সো আমি তাহলে এবার আমাদের আমাদের হচ্ছে সরি নট জেস, এখানে গিয়ে মেইন ডট জেস ফাইলে আমি চলে আসলাম। ঠিক আছে, আমার মেইন ডট জেস ফাইলে আমি রান করলাম। প্রথম কথা হচ্ছে কনস্ট, আমি বললাম হচ্ছে যে এফবি অ্যাড, এটাকে আমি ধরবো। সো ডকুমেন্ট, তুমি একটা কাজ করো, কী কাজ করবে তুমি, যে হচ্ছে কোয়ারি সিলেক্টর, ওকে কি আমাদের বলেন দেখি, ডট এফবি বায়ো অ্যাড নাকি? ঠিক আছে, তো ক্লাস নেম আমি কি ভুল করতেছি নাকি? ডান পাশে প্রয়োজন এটা রাখি, এফবি বায়ো অ্যাড, এফবি বায়ো অ্যাড, এফবি বায়ো এডিট। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমরা আগে জায়গায় নিয়ে আসি। ঠিক সেম একইভাবে আমরা হচ্ছি এডিট, আমি পুরো সেকশনগুলোকে ধরে ফেলতে চাই এখন, এডিট, এবং আমাদের কি এটা শো, এস এইচ ডব্লিউ শো, এবং আমরা দেখতে পাচ্ছি এস এইচ ডব্লিউ শো। সবাই নিশ্চয় দেখতে পাচ্ছেন নাকি? সবাই কি বলেন, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে না? ঠিক আছে তো সবাই নাকি, তাই না? আচ্ছা, এবার আমরা এই কাজগুলো করে ফেলতে পারলাম। তো এবার আমরা একটা কাজ করি চলেন, আমাদের কিছু বাটন আছে দেখেন, এই যে অ্যাড বায়ো, সো আমরা একটা আইডি নিয়ে নিই চলেন। আমি দিলাম হচ্ছে যে বায়ো অ্যাড, এটা বায়ো অ্যাড করার বাটন, ঠিক আছে, বায়ো অ্যাড, এটা হবে আমাদের কি দেখেন, বায়ো অ্যাড আমাদের, এটা হচ্ছে বায়ো সেভ, দেখি আমাদের বায়ো সেভ, বায়ো ক্যান্সেল, CANCEL, বায়ো ক্যান্সেল, এবং আমাদের আরেকটা বাটন আছে সেটা হচ্ছে ইডিট, বায়ো বায়ো ইডিট। আমরা তিনটা বায়ো এখানে রেডি করে ফেললাম আর কি। সো বাটনগুলোকেও তাহলে আমরা এখন ধরে ফেলি। সো কনস্ট বায়ো অ্যাড বিটিএন, কথা বুঝছেন, বায়ো অ্যাড বিটিএন, নিশ্চয় আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? সরি, ডক DUCU ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি আইডিটাকে ধরে কী বলবো এখন, বায়ো অ্যাড, কথা বুঝতে পারছেন সবাই নাকি? বায়ো অ্যাড লিখছিলাম নাকি লিখছিলাম আমরা এখানে? হ্যাঁ বায়ো অ্যাড। সো বায়ো অ্যাড, বায়ো ইডিট, বায়ো ইডিট আমরা এখানে নিয়ে এলাম হচ্ছে বায়ো ইডিট, এবং বায়ো কী জন্য নিয়েছিলাম আমি, ক্যান্সেল, সরি সরি সরি, বায়ো ইডিট, আমাদের তো চারটা বাটন রাইট, বায়ো ইডিট বাটন, ওকে, বায়ো ক্যান্সেল, ক্যান্সেল, আমি কি ক্যান্সেল বানান উল্টাপাল্টা লিখছি নাকি, CANCEL, হ্যাঁ ক্যান্সেল, ঠিক আছে, আর বায়ো সেভ, ওকে, তো বায়ো ক্যান্সেল বাটন আমরা নিয়ে নিলাম, এবং ফাইনালি কোন বাটনটা, বায়ো সেভ, SAVE সেভ। সো আমি এখানে বায়ো সেভ বাটন নিলাম, চারটা বাটনকে আমরা আসলে ডমে রিসিভ করে ফেলতে পারলাম, নিশ্চয়ই আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই রাইট। এখন বায়ো অ্যাড বাটনে যদি কেউ ক্লিক করে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, বায়ো অ্যাড বাটনে যদি কেউ অন ক্লিক, যদি কেউ ক্লিক করে তাহলে আমরা কিছু কাজ চাই, ঠিক আছে। সো আমি এখানে বলে দিলাম হচ্ছে যে আপনার বায়ো অ্যাড বিটিএন অ্যাকশন, বায়ো অ্যাড বাটনে ক্লিক করলে কী হবে, আপনারা সবাই আমাকে বলেন তো দেখি, যদি কেউ বায়ো অ্যাড বাটনে ক্লিক করে তখন আমরা স্ক্রিনে কী চাই, আমি চাই এফবি অ্যাড স্টাইল ডট ডিসপিএলএ বাই ডিসপ্লে, সমান সমান কী হবে আমাদের, এটা নান হয়ে যাবে, কথা বুঝতে পারছেন, এটা নান হয়ে যাবে, এবং এফবি আপনার হচ্ছে ইডিট, ইডিআইটি ইডিট, সে কী করবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে আর কি। আশা করি আপনাদের বুঝতে কার কোনো সমস্যা নেই, ক্লিক, এই দেখেন কথা ক্লিয়ার সবাই নাকি, কথা কি বুঝতে পারছেন? ক্যান্সেল বাটনে যখন আমি ক্লিক করব, তাহলে আমি একটু কপি পেস্ট করি এখন, যখন কেউ ক্যান্সেল বাটনে ক্লিক করবে, বিটিএন ক্যান্সেল বাটন, CANCEL ক্যান্সেল বাটনে যখন ক্লিক করা হবে, তখন এফবি অ্যাড এটা 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 কী করবে আপনার, এটা হচ্ছে ব্লক, এটা শো করবে, তখন ওইটা কী হয়ে যাবে আপনার, নান হয়ে যাবে আমাদের, দেখেন। সো ক্লিক ক্যান্সেল, ক্লিক ক্যান্সেল, আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি,
কে কথা বলছে না, কথা কি বুঝতে পারছেন সবাই? কথা কি বুঝতে পারছি আমরা সবাই? ঠিক আছে না, দেখেন কত মজা জিনিস, নাইস ডান, দেখেন এই যে ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটি এই ছোটো কাজটা করে ফেলতে পারলাম। আমি একটা কাজ করি, আমি তো ডিসপ্লে ব্যবহার করেছি এখানে, সিএসএস ফাইলটাকে একটু রান করি, আমরা রান করে আমরা বডিটেক ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করেছি, কোনো সমস্যা নাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমসটাকে আমরা না দিয়ে আমি আপনার হচ্ছে এখানে এই যে কার্ড, এটাকে মার্জিন টপ দিই, মার্জিন টপ 200 পিক্সেল। তাহলে সে সরি, তখন আবার একটা হাইট দেওয়া লাগবে আমাদের এটাকে। আচ্ছা, হাইট না দিয়ে আমরা হচ্ছি আপনার অ্যালাইন আইটেমস, সরি আমরা অ্যালাইন আইটেমস কি করা যায় এটাকে স্টার যদি দিয়ে দিই তাহলে, আচ্ছা স্টার্ট না, ফ্ল্যাক্স স্টার্ট, সরি অ্যালাইন আইটেমস কি করা যেতে পারে এটাকে বলেন তো দেখি, আমি ভ্যালুটা ভুলে গেছি, ভ্যালুটা না, ডিসপ্লে ফ্ল্যাক্স তো ইউজ করা হয়েছে কার্ডের উপরে, কার্ডের উপরে ইউজ করা হয়েছে, এই যে এখানে ইউজ করা হয়েছে, এই যে ঠিক আছে। আচ্ছা এখানে একটা কাজ করেন, আমি সরি এই যে বডিটাকে আমি ইউজ করেছি বুঝছেন, আচ্ছা অ্যালাইন আইটেমস ফ্ল্যাক্স ফ্ল্যাক্স স্টার্ট এইভাবে যদি দেই তাহলে কি, হ্যাঁ ঠিক আছে অ্যালাইন আইটেম ফ্ল্যাক্স স্টার্ট, তাহলে আমার এই জায়গায় কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমি কোথায় যেন দিছিলাম, এই যে এটা, এটার দরকার নেই আর কি আমাদের, সরি এটা দরকার নেই এখন। ঠিক আছে দেখেন, ক্লিক করলাম শো করলো, ক্যান্সেল চলে গেলো, ক্লিক করলাম শো করলো, ক্যান্সেল চলে গেলো। সবাই কি বুঝতে পারছেন, সবাইকে আমরা বুঝতে পারছি সবাই, কি বলেন তাই না? আচ্ছা নেক্সট স্টেপে আমাদের কাজকে দেখেন, নেক্সট স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা যখন এখানে আসলাম, এখন এখানে তো আমি কিছু লিখবো, লিখলে এই ভ্যালুটা আমার রিসিভ করা উচিত রাইট, শুধু তাই না এই ভ্যালুটাকে আমাদের মেনটেন করা উচিত। এবং এই যে বাটনটা দেখতে পাচ্ছেন সেভ বাটন, সে কি থাকবে আপনার, সে কিন্তু ডিজেবল অবস্থায় থাকবে। তার মানে আমাদের এই সেভ বাটনটাকে আমরা যেটা করব, এখানে একটা জিনিস আমরা অ্যাড করব যে ডিজেবলড বুঝছেন, তাহলে আমরা ক্লিক করলাম ডিজেবলড, সরি আমরা সেভ বাটন ডিজেবলড সমান সমান হচ্ছে ডিআই ডিজেবলড, আর কি ডিজেবলড হচ্ছে, ডিজেবল আসলে হচ্ছে কিন্তু আমাদের ডিজাইনটাকে একটু চেঞ্জ করা লাগবে আর কি। ওকে সমস্যা নেই, আমি এটাকে মানে ডিজেবল ক্লাস দিয়ে না, এটাকে আমরা সিএসএস এর মাধ্যমে করবো আর কি, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ফিক্স করে নিচ্ছি। দেখেন এবার আমাদের এইটুকু কাজ কিন্তু ডান। এবার আমরা কি করবো, এখানে যখন কেউ কিছু লেখা শুরু করবে, লেখা শুরু করলে আমাদের এখানে বাই ডিফল্ট ক্যারেক্টার কত, 101টা, বাট লেখা শুরু করলে 101 থেকে মাইনাস করে আমাদের এই জিনিসটাকে ডাইনামিক করে ফেলতে হবে রাইট, কথা বুঝতে পারছেন? সো সর্বপ্রথম কাজ হচ্ছে এই ইনপুট ট্যাগের ভ্যালুটা, এই টেক্সট এরিয়া ট্যাগের ভ্যালুটা আমাদের রিসিভ করা লাগবে এখন রাইট, কথা কি বুঝতে পারছেন সবাই, সবাই কি বুঝতে পারছেন? সো আমি একটা কাজ করি, এখানে আসেন, এটা আমি আমি এখানে একটা আইডি নেই যে বায়ু কন্টেন্ট, কন্টেন্ট ঠিক আছে। তাহলে জাভাস্ক্রিপ্টে আমরা এখন কি করব, সরি কনস্ট বায়ু কন্টেন্ট সমান সমান হচ্ছে আপনার কি ইনপুট ট্যাগ, সরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা হচ্ছে নিব এখানে বায়ো কন্টেন্ট। তাহলে আমরা কিন্তু এই ট্যাগটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? মানে আমরা টেক্সট এরিয়া ট্যাগটাকে কিন্তু এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি আর কি, কথা ক্লিয়ার সবাই নাকি, কথা কি ক্লিয়ার তাই না? এখন আমরা আরেকটা ইভেন্ট নিব, আমি কি ইভেন্ট, যদি কেউ এখানে ক্লিক করে এখন কি আপ করতে থাকে তখন আমরা এখানে একটা কাজ করবো আর কি। তো চলেন দেখা যাক, প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুই ধরনের কাজ করব। আমি প্রথমত একটা লেট একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে বায়ো ডাটা সমান সমান বাই ডিফল্ট এমটি আরে, সরি এমটি স্ট্রিং। এখন আমি একটা কাজ করি চলেন, সেটা হচ্ছে বায়ো কন্টেন্ট এটার উপরে যদি অন কি আপ করা হয়, যদি কি আপ করা হয় তাহলে আমি প্রথমত কি চাই, প্রথমত হচ্ছে বায়ো কন্টেন্ট এটার উপরে যদি অন কি আপ করা হয় তাহলে আমি চাচ্ছি এই যে বায়োডাটা, আচ্ছা বায়োডাটা নিয়ে পরে চিন্তা করবো না আমরা, তো আমি চাচ্ছি এখন এটার কনসোল লক করে দেখতে চাই বায়ো কন্টেন্টের ভ্যালুটা আমরা আসলে দেখতে চাই আর কি। চলেন আমরা দেখি আমরা ভ্যালুটা রিসিভ করতে পারি কি না, ঠিক আছে? সো আমি এখন কনসোলে চলে আসলাম, সব কেটে দেন, ক্লিক আসেন, যা লিখতেছি আমি, আমরা কি ডাটাগুলো ধরতে পারছি নাকি, সবাই কি বলেন ডাটা ধরতে পারছি না সবাই, কেউ কথা বলছি না, ডাটা কি ধরতে পারছি,
ঠিক না? দেখেন আমরা কিন্তু ডেটা ধরতে পারছি আর কি, মানে আমরা এই জিনিসগুলোকে ধরতে পারছি আর কি। আচ্ছা, সো এইবার এই যে আমরা ডেটাগুলো ধরতে পারছি, তাহলে বায়োডেটা আমরা এখন কি করব জানেন? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে বায়োডেটা এই ভেরিয়েবলের মধ্যে আমি সেই ডেটাটা এটার ভ্যালুটা আমরা দিয়ে দিব আর কি। তাহলে আমি কিন্তু বাইরেও এখন কি করতে পারবো, কনসোল লগে যান আপনি, কনসোল লগে গেলে আমরা কিন্তু মানে বাইরে থেকেও যে কোনো সময় তখন এই ডেটাটাকে আমরা রিসিভ করতে পারবো আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? অথবা বাইরে থেকে রিসিভ করারও দরকার নেই, আমরা মোটামুটি কন কি অ্যাপের সময় তো আমরা বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করতে যাই, তখন কিন্তু আমরা মানে এই বায়ো ডেটাটা কিন্তু এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি আর কি। আশা করি আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, পুরো ব্যাপারটা কি বুঝতে পেরেছি। নেক্সট স্টেপে আমাদের কি কাজ হবে? সর্বপ্রথম কাজ হবে আমরা এই যে কি অ্যাপ অন কি অ্যাপ করার সময় ইনস্ট্যান্ট আমরা একটা কাজ করব। কি কাজ করব আমরা সবাই বলেন তো দেখি। আমরা ইনস্ট্যান্ট ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে লেন্থ দেখতে পাচ্ছেন আমাদের এখানে 101, আমরা যখনই চেঞ্জ করব এটা 101 থেকে মাইনাস করতে থাকবে, রাইট? আমাদের কি হতে থাকবে, ভ্যালু ডট অ্যালিয়েন জিটিএস লেন্থ। আমরা যদি লেন্থটাকে এখন নেই, আচ্ছা আমি একটা কাজ করি, আমার মনে হয় এটা আমাদের দরকার, এটাই, হ্যাঁ এটা নেওয়ারই দরকার নাই। সো বায়ো আন্ডারস্কোর LEN GTS লেন্থ, আমরা বায়ো ডাটার লেন্থটা কিন্তু তখন পেয়ে যাচ্ছি। আপনি যদি একটু কনসোল লগে যান, কনসোল লগে যাওয়ার পর আসেন, দেখা যাক আমি একটু কনসোলে চলে যাচ্ছি, একটু যান বাদ দেন, দেখেন আমরা কি লেন্থ পাচ্ছি, দেখেন 6, 7, 8, 9, 10, 11, 12, 13 সবাই কি দেখতে পাচ্ছেন, সবাই কি ডেটাটা দেখতে পাচ্ছি আমরা সবাই, ঠিক আছে না? আচ্ছা কিন্তু আমরা এটা চাই না, আমরা কি করতে চাই, আমরা আসলে এই লেন্থটাকে আমরা কি করবো এখন, আমি হচ্ছে একটা আরেকটা ভেরিয়েবল নেই, কনস্ট রিমেইন লেন্থ সমান হচ্ছে আমাদের কি বায়ো লেন্থ না, 101 থেকে আমরা যদি বিয়োগ করে দিই এটা লেন্থটাকে, তাইলে কিন্তু আমরা কি পাচ্ছি তখন, আমরা রিমেইন লেন্থটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, কথা বুঝতে পারছেন? এখন যদি আমরা কনসোল লগে যাই এবং আসেন তো দেখি রিমেইনিং লেন্থটা আমরা পাই কিনা, কনসোলে যান এবার আসেন, দেখা যাক 100 দেখছেন, 99 কমে কমে, ডেটাটা কমতেছে, কি বলেন সবাই, কমতেছে না আমাদের ডেটাটা, কেউ কথা বলছি না, ব্যাপারটা কি সবাই বুঝতে পারছে, দেখেন আমার ডেটাটা কিন্তু কমে যাচ্ছে। এইবার আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা আসলে ওই জায়গাটাতে সেট করে দিব। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ফি ট্যাগটাকেও আমাদের এখন ধরা লাগবে, হ্যাঁ কই যেটা আমাদের ওই যে আমাদের এই যে এই পি ট্যাগটাকেও আমাদের এখন ধরতে হবে। আমরা আসলে কি করব জানেন, এই যে 101 ডেটা রিমেইনিং এইটার একটা আইডি নিয়ে নিই আমরা, ঠিক আছে, আর ই এম আই রিমেইন, ঠিক আছে রিমেইন নিলাম। সো এখানে আসেন, আমরা এটাকেও ধরে নিব তাইলে, রিমেইন আর ই এম আই রিমেইন, আমাদের আর 10 মিনিট আছে কোনো সমস্যা নাই, রিমেইন তো আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে কি আপনার আর ই এম আই এন রিমেইনিং। সো এইবার ঠিক তখন আমরা এখানে একটা কাজ করবো, আমরা কিন্তু লেন্থ পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। সো আমি যেটা করবো আর ই এম এন রিমেইনের মধ্যে আমি একটা কাজ মজার কাজ করব, সেটা হচ্ছে আমি আপনার এই টেক্সটটা দিয়ে দিব, কিন্তু এই যে 101 দেখতে পাচ্ছেন এই 101টা কি হবে আপনার ডায়নামিক হবে, সরি ইনার এসটিএমএল হবে, সরি ডট ইনার এসটিএমএল, এই যে কাজ করে ফেলবে আর কি। এখন আপনি একটা রিলোড দেন, অ্যাড বয়তে আসেন, আচ্ছা আমাদের এই যে এই দেখেন কাজ করে কি, দেখি ইনার এসটিএমএল, রিমেইন কী নিচ্ছি আমরা এখানে দেখেন তো দেখি, পিট্যাগ কোথায় আমাদের পিট্যাগ, এই যে রিমেইন আইডি ঠিকই তো আছে নাকি, ঠিক আছে না, রিমেইন গেলিমেন আইডি রিমেইন, আচ্ছা আমরা একটু দেখি চলেন তো দেখি রিমেইনটা পাইছি কিনা আমরা, ও কোথায় কোথায় এটা এসটিএমএল, এসটিএমএল, ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ওকে এখন যান, আচ্ছা এই দেখেন দেখছেন কমে কমে, সবাই কি বুঝতে পারছেন কমছে, আমরা কিন্তু এই কাজটাও কিন্তু এখানে করে ফেলতে আমরা কিন্তু পারলাম আর কি, কথা ক্লিয়ার? সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাহিনী আর কি। হ্যাঁ এটা এটা এটার জন্য কি করতে হবে, আমি যে মুছে দিলাম না এখানে, মানে আমি আপনার কি করছি এখানে দেখেন ওই যে আচ্ছা আমি এই জিনিসটা কপি করেন আপনি, এই জিনিসটা কপি করেন, কপি করে পিটাকে বাই ডিফল্ট দিয়ে রাখবেন আর কি, কই আমাদের এটা, আমরা পিটাকে খালি রেখে দিয়েছিলাম না, এই যে দেখেন এই যে ক্লিক আসছে, এই যে দেখছেন কি কাজ করছে না, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর কি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কিন্তু রিমেইনের একটা ব্যাপার আছে, আমি জানি না ফেসবুক কী করেছে, চলেন দেখি ওরা যেহেতু ফলো করতেছি আমরা লিখতে থাকলাম, লিখেন লিখেন লিখেন, শেষ হয়ে গেলে কী বলে দেখি আমরা, ও দেখেন ফেসবুক কী করেছে,
ওরা এটা ফিক্স করে নাই, ঠিক আছে? মানে ফেসবুক আলসে হয়ে গেছে আর কি, বুঝছেন? বা ডেভেলপাররা জানেও না যে এটা মাইনাস হয়ে যাচ্ছে আর কি। 101-এর দুর্বল ডেভেলপার, তাহলে আমরা একটু আরও শক্তিশালী ফেসবুক বানাই ফেলি নাকি? হ্যাঁ, আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিই নাকি, কি বলেন সবাই, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটা দরকার নাই, দরকার নাই, আমরা অন্য কাজ করতে চাচ্ছি। যেমন আমরা বলতে চাচ্ছি যে ইফ যদি, বুঝেন, হ্যাঁ, যদি রিমেইনের ভ্যালু ছোট হয় কিংবা ছোট হয় কিংবা সমান হয় শূন্য এর, তখন আমরা, তখন আমরা কি করবো? একটা অ্যালার্টই দিই আগে। হ্যাঁ, অ্যালার্ট দিব আমরা, কি কি বলবো আমরা, বলেন দেখি। ডেটা শেষ দিলাম আর কি, এটা জাস্ট টেস্ট করার জন্য আর কি, যদি এটা ভ্যালু শূন্য এর ছোট কখনো হয়ে যায় আর কি। সো আসেন দেখা যাক, ফেসবুক নিজেও এটা করে নাই, আমরা এটা করে করে ফেলে আমরা নিজেরা দেখি একটু খবর, মানে একটু মারাত্মক জিনিস দাবি করতেছি আর কি। গেলাম গেলাম গেলাম, যান 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 যান, এই আসছে রিমেনিং টু, ডেটা শেষ। ও, আমি জোরে জোরে প্রেস করেছি কিন্তু টু কেন বললো? আচ্ছা দেখেন, দিলাম 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 না, ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন আমার কি করা যাচ্ছে না? আর রিমেইন এটা আমরা ফেসবুকেও নাই, বাট আমরা জিনিসটাকে অ্যাড করে দিলাম আর কি। আমি জাস্ট আপনাদেরকে কন্ডিশনাল জিনিসপত্রগুলোকে ব্যবহার করার যে ব্যাপারটা সেটা বোঝানোর চেষ্টা করছি আর কি। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন নাকি, সবাই কি বলেন? ঠিক আছে, আমাদের প্রথম একটা কাজ শেষ। নেক্সট কাজ, যখন এখানে আমি কিছু লিখবো, হ্যাঁ, যেমন হাই লিখলাম, ওকে, এখানে হয়তো আমি একটা কাহিনী করলাম, এখানে হয়তো আমি একটা কাহিনী করলাম, এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। সেভ বাটনে যখন আমি ক্লিক করবো, তখন কি কি করতে চাই আমি বলেন তো দেখি ডেটাটাকে? যখন আমি সেভ বাটনে ক্লিক করব, তখন আমি কি করতে চাই বলেন? যখন আমি সেভ বাটনে ক্লিক করতে চাই, তখন আমার এই ডেটাটাকে লোকাল স্টোরেজে আমি, নাইস, লোকাল স্টোরেজে আমি সেভ করে ফেলবো আর কি। নাইস, আমরা তাহলে হচ্ছে টেক্সটোরিয়া কি আপ কি আপ অ্যাকশনস, এটা হচ্ছে আমাদের টেক্সটোরিয়া কি আপ অ্যাকশনটা নিয়ে আমরা এখানে কাজ করছি। এইবার আমরা আরেকটা কাজ করবো, দেখে নিয়ে যাই, এবার হচ্ছে বায়ো সেভ অ্যাকশন, ঠিক আছে? আমরা বায়োটাকে এখন কি করতে চাই, সেভ করার অ্যাকশনটা নিয়ে কাজ করতে চাই। তাহলে বায়ো সরি, এটা তো এইরকম হবে না, আমরা পুরোটাই বাদ করে দিলাম আর কি, দরকার নাই। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, নাইস। এবার বায়ো আমরা সেভ করবো কীভাবে সবাই বলেন তো দেখি? হ্যাঁ বলেন, আমাদের তাহলে হচ্ছে সেভ বাটনে যখন কেউ ক্লিক করবে, তখন আমরা এটা নিয়ে কাজ করবো। যখন অন ক্লিক, যখন কেউ এই সেভ বাটনটাতে ক্লিক করবে, তখন আমরা চাচ্ছি কোনো একটা ঘটনা আসলে ঘটাবো। সর্বপ্রথম আমাদের কী কাজ সবাই বলেন দেখি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা আসলে এই যে বায়ো কন্টেন্টের ভ্যালুটা, কিন্তু আমরা ওই মুহূর্তে বায়ো কন্টেন্টের যে ভ্যালু, এটা তো আমরা ধরতেই পারবো, তাই না? ওই ভ্যালুটা আমরা পেয়ে যাবো অটোমেটিক, সমস্যা নেই, আমরা এখান থেকে সরাসরি বায়ো কন্টেন্টের ভ্যালুটা নিয়ে নিতে পারবো। সো এটা নিয়ে আমরা এখন কি করব বলেন দেখি সবাই? আমরা এটাকে সেভ করতে চাই, রাইট? তো সেভ করার জন্য প্রথম কি কাজ হতে পারে আমাদের, সবাই বলেন দেখি? সবাই বলেন, যখন আমি সেভ বাটনে ক্লিক করব, তখন আমার কি কাজ হবে বলেন দেখি সবাই? কি কথা বলছি না, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে, হ্যাঁ, আমরা কি করব সবাই বলেন দেখি? আমরা লোকাল স্টোরেজে দেখব, সর্বপ্রথম চেক করে দেখব যে লোকাল স্টোরেজে আমাদের আপনার, এবং আমাদের আজকের ক্লাসে কিন্তু, মানে এই প্রজেক্টে কিন্তু কোনো ভেজাল নাই, কোনো অ্যারেটের ব্যাপার সেপার নাই কিন্তু, ঠিক আছে? সো কনস্ট আমরা যেটা করব সেটা দেখেন যে আসলে কোনো ভেজালই নাই, কোনো কিছু নাই কিন্তু সেভ বাটনে ক্লিক করার সময়। আপনারা দেখতে চান, আমরা হচ্ছে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, হ্যাঁ, এখানে অ্যারে অফ অবজেক্ট ডেটা স্ট্রাকচার নাই, শুধুমাত্র একটা ডেটা আমরা নিয়ে কাজ করবো। দেখেন আমাদের কোনো ভেজালই নাই, বায়ো নামে একটা কি আমরা নিব এবং সেই কিয়ের মধ্যে কোন ভ্যালুটা আমরা সেট করে দিব, ঠিক আছে? এখানে কিন্তু এত ভেজাল নাই আমাদের অন্যান্য যেখানে আমরা কাজ করেছিলাম, জাস্ট আমরা এটাকে সেভ করে দিলাম আর কি। লোকাল স্টোরেজ সেট আইটেম, আমাদের এই ডেটাটা সেট হয়ে গেল কিন্তু, রাইট? কথা বুঝতে পারছেন? আমাদের এই ডেটাটা কিন্তু সেট হয়ে গেল, প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ কি, ডেটাটা যখন সেট হয়ে যাবে, দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই ডেটাটা শুধু এখানে আমরা সেট করে নিলেই কি চলবে আমাদের? আচ্ছা, সেট করলাম, দ্বিতীয় কাজ হচ্ছে সেট করে নেওয়ার পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনার আমাদের এক কাউকে না কাউকে বন্ধ করে দিতে হবে, যেমন হচ্ছে আপনার ইডিট এবং অ্যাড, হ্যাঁ, ইডিটটাকে আমাদের ডিসপ্লে অন করে দিতে হবে। এডিট তোমার হচ্ছে স্টাইল ডট ডিসপ্লে সমান কি বলে দেখি সবাই, নান, এবং তখন আরেকজনকে আমার রান করতে হবে শো, মনে হয় নাকি, শো স্টাইল ডিসপ্লে ব্লক। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের সবাইকে নাকি?
আমি কি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম? ঠিক আছে না, এই যে রিলোড দেন এবার ক্লিক। আচ্ছা আমি তার আগে দেখি আমার লোকাল স্টোরেজে কোনো কিছু আছে কি না। অ্যাপ্লিকেশন, লোকাল স্টোরেজ, আমাদের একটু বড় করেন এখানে, কিছু যা কিছু আমি সব ক্লিয়ার করে দিলাম, নিট অ্যান্ড ক্লিন। ওকে আসেন দেখি কি লিখবো। আশরাফুল হক, সেভ। আমার কি আসছে বায়ো? কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? কি বলেন সবাই, কি কথা বলেন, কি কথা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমার কিন্তু এখানে ডেটাবেজে কিন্তু বায়ো চলে আসছে কিন্তু আমাদের। এখন এই বায়োটাকে আমরা কি করব, এই জায়গায় কিন্তু শো করাতে হবে। তো আমরা একটা ফাংশন চলেন বানাই ফেলি, ঠিক আছে? সবার উপরে আমরা একটা ফাংশন বানাই ফেলি যে যে বায়ো কি করব আমরা, যে আপনার কি বলে এটাকে আমরা একটা ফাংশন বানাবো যে গেট বায়ো, ঠিক আছে? আমরা বায়ো ধরতে চাই, এই জায়গা থেকে আমরা বায়ো ধরতে চাই আর কি। তো প্রথম কি কাজ আমাদের, আমরা একটা ফাংশন বানাচ্ছি কনস্ট, যে হচ্ছে গেট বায়ো ডাটা সমান সমান আমরা একটা কাজ করে ফেলি এখানে। ওকে, গেট বায়ো ডাটা, তাহলে লোকাল স্টোরেজ ডট কি গেট আইটেম, রাইট? সরি, গেট আইটেম, একটা আইটেমের ভ্যালু আমরা ধরতে চাই, কোন আইটেমের বায়োর ভ্যালুটা আমরা ধরতে চাই, ঠিক কিনা? সবাই কি বলেন, সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? সবাই কি বুঝতে পারছেন? এবং এটা ধরতে চাই আমরা, শুধু কি আমরা এটা ধরতে চাই? উত্তর হচ্ছে না, আমরা এটা ধরতে চাই গেট বায়োডাটা ধরে কনস্ট ডাটা নিলাম, এবং এই ডাটাটাকে আমরা কি করবো এখন বলেন তো দেখি সবাই। এই ডাটাটাকে আমরা হচ্ছে আপনার এখানে কিছু লজিক্যাল কাজ আমরা কিন্তু করবো এখন। দেখেন এই জায়গাটাতে আমাদের কিছু লজিক্যাল বিহেভিয়ার আছে। এটা হচ্ছে সর্বপ্রথম যখন আমাদের অ্যাপ্লিকেশনটাতে কেউ আসবে তখন তার বিহেভিয়ারটা কেমন থাকবে বা তার কাহিনিগুলো কেমন থাকবে। আসলে কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? কথা বুঝতে পারছেন? আচ্ছা, প্রথমত সে চেক করলো ডাটা আছে কিনা। যদি ইফ, দেখেন ভালো করে, ইফ যদি ডাটা থাকে তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, এলস কথা বলছেন, ডাটা যদি না থাকে তাহলে কিন্তু আরেক ধরনের ঘটনা এখানে কিন্তু ঘটবে। যদি ডাটা না থাকে, দেখেন যদি ডাটা না থাকে তাহলে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু আপনার এখানে কি হবে জানেন, যে আপনার এবিস্ট অ্যাড শেয়ার ডিসপ্লে ব্লক, শুধুমাত্র শেয়ার ডিসপ্লে ব্লক, কথা বুঝতে পারছেন, শুধুমাত্র শেয়ার ডিসপ্লে ব্লক, আর ইডিট শে নান, হ্যাঁ, এবং আমাদের হচ্ছে আপনার কি বলে এটাকে শো সেও কিন্তু নান, কথা বুঝতে পারছেন, তারা নান থাকবে। কিন্তু যদি ডাটা থাকে তাহলে কিভাবে আপনার এখানে, যদি ডাটা থাকে তাহলে আপনার হচ্ছে শো ব্লক, শোটা ব্লক করবে ডাটা থাকলে, আর সেও নান এবং নান হয়ে গেল আর কি। কথা ক্লিয়ার? আসলে দেখি, সরি সরি সরি, আসলে দেখি কাজ করে কিনা। এখন যদি আমরা প্রজেক্টে যাই, রিলোড দেন, দেখেন আমাদের কিন্তু শোটা শো করছে এখন। সবাই কি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন কোনটা শো করছে আমাদের অ্যাপ্লিকেশনের বলেন তো দেখি সবাই, কোনটা শো, কেন শো বলেন তো দেখি? এখন কিন্তু আমাকে বলছে না যে অ্যাড কি জানি আমাদের ওই যে আপনার যে অ্যাড করো এটা কি শো করছে এখানে, আমাদের কিন্তু শো করছে না। যদি আমার লোকাল স্টোরেজে কোনো ডেটা না থাকতো, এখন যদি রিলোড দিতেন, এই যে অ্যাড বায়ো, কি বুঝতে পারছেন সবাই, ঘটনা বুঝতে পেরেছেন সবাই নাকি? ঘটনা বুঝতে পারছি না সবাই, কি বলেন সবাই কি বুঝতে পারছেন? নাইস। এবার আমি যদি কিছু একটা লিখি, সাপোজ হচ্ছে হ্যালো, আমরা হ্যালো লিখলাম, সেভ করলাম, এখন কিন্তু আমার আবার এই জিনিসটা শো করছে। আমি মনে হয় আপনাদের সবাইকে পুরো ব্যাপারটা বুঝাইতে পারলাম। হ্যাঁ, আমাদের এখন ডায়নামিক ডেটাটা কিন্তু এখানে বসছে না। সো আমাদের ডায়নামিক ডেটা বসানোর জন্য আমরা এখন কি করব, আমাদের ডেটা যদি থাকে তাহলে আমরা এখানে ছোট্ট আরেকটা কাজ করব। আমাদের আপনার হচ্ছে যে আমাদের যান এখানে বায়ো বায়ো বায়ো, আমাদের পিট্যাগটা কোথায়, এই যে দেখেন এই যে পিট্যাগ, এটার মধ্যে আমরা একটা আইডি নিয়ে নিয়ে চলেন, এটা হচ্ছে বায়ো ডেটা নাকি? বায়ো ডেটা নামে তো বোধহয় আমরা কোনো আইডি নেই নাই, তাই না? কি বলেন সবাই? সো আমরা এটাকেও নিয়ে নিয়ে চলেন, বায়ো ডেটা, বায়ো বায়ো আন্ডারস্কোর ডেটা, এখানে আমরা কি বলবো যে বায়ো আন্ডার ডেটা, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই জায়গায় আসার পর আমরা তো তাদেরকে ব্লক টক করবোই, বায়ো ডেটার মধ্যে হচ্ছে ইনার এসটিএমএল করবো আমরা এখন। এবং ইনার এসটিএমএল করলে আমরা কি করবো, ইনার এসটিএমএল করে আমরা এই যে বায়োটা আছে না, সেই বায়োটা, এই ডাটাটা আমরা তাদের এখানে দিয়ে দিব আর কি। আমার মনে হয় আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আর কি। এই না না, পার্স করতে পারে না, কারণ আমাদের এখানে অ্যারে অফ অবজেক্ট ডেটা না। তো আমরা আগেই বলেছি কি, আমরা লোকাল স্টোরেজে খুব সিম্পল একটা ডেটা নিয়ে কাজ করছি কিন্তু, ঠিক আছে? আসেন দেখি যাই এবার, এডিট, ও আমরা ইডিট বায়ো নিয়ে, ও আমরা এখনও ইডিট বায়োর কোনো কাজ কিন্তু আমরা এখন শুরুই করি নাই, কথা বুঝতে পারছেন? আচ্ছা, সো আমি আসেন আবার দেখাচ্ছি আপনাদেরকে, গেলাম
যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনে গেলাম, একটু রিলোড দিয়ে নেই, রিলোড দেখেন কোনো কিছু নাই। এখন অ্যাড বায়ো আমরা গেলাম, এখানে আমরা বায়ো অ্যাড করে চলেন, কি লিখবো আমরা, যে হচ্ছে মার্ন স্ট্যাক উইথ নোড জেস, কি কথা বুঝতে পারছেন, সেভ, কি ব্যাপার, ডাটা আপডেট হচ্ছে না কেন, ও ডাটা আপডেট হচ্ছে না, জানেন কারণ আমাদের এই যে দেখেন যখন এই যে এই এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন আপনার, এই ফাংশনটা কি করতে হবে আপনার, এই যে এখানে এসে আমাদের তো এই যে আপনার পিটাকে আমরা তো পাঠাই দিলাম তাই না, এটা হচ্ছে রিমেনে তো কাজ করলাম, এরপর আমাদেরকে এই ফাংশনটা কল করে দিতে হবে, দেখেন এই যে এই ফাংশনে কল করে দিলাম গেট বায়ো ডাটা, বাস আমাদের কাহিনী শেষ। সো আমরা আবার যাই চলেন ইন্সপেক্ট এলিমেন্ট, আমরা আবার আমাদের ডেটাবেস থেকে এটা বাদ দিয়ে দিই, বাদ দিলাম শেষ করে গেলাম, এবার আসেন অ্যাড, আসেন দেখি বলেন, সরি ক্লিক, ও সরি আমরা এখানে কেন বসলাম, সরি কিয়াপে তো না, সরি আমরা কিয়াপে কেন বসলাম, আমরা কোথায় বসাবো, মজার জিনিস হচ্ছে আমরা লোকাল স্টোরেজে অ্যাড করার পর কে যাবে কে যাবে না সেটা আমরা তাদের উপর ছেড়ে দিব না, আমরা করবো কি জানেন, আমরা সরাসরি ফাংশনটাকে কল করে দিব, কাহিনী শেষ, আমাদের আর তাহলে টেনশন হচ্ছে না, কথা বুঝতে পারছেন, রিলোড দেন অ্যাড বায়ো, আমি বললাম হচ্ছে যে হ্যালো পায়োনিয়ার এনডব্লিউআর পায়োনিয়ার ডেভস, আসলে দেখা যাক সেভ কাজ করে, কি কথা বলছি সবাই কি বুঝতে পারছেন, হ্যাঁ কঠিন লেগেছে নাকি সহজ লেগেছে, অনেক কাজ করতে হয়েছে আমাদের, বাট সহজ লেগেছে না কঠিন লেগেছে বলেন দেখি সবাই আমাকে, হ্যাঁ কেউ কথা বলছি না, সিম্পল আমরা যা শিখেছি তাই, কিন্তু কাজটা মানে অনেক কাজ আছে এখানে, ছোট্ট একটা জায়গা কিন্তু কাজ কিন্তু একটা দুইটা না, অনেক অনেক কাজ আছে, কিন্তু এডিট বায়োতে আমরা এখনো ক্লিক করতে পারি না কারণ আমরা এটা নিয়ে কাজ করি না, মজার জিনিস হচ্ছে এটা আরও মজার জিনিস, সহজ জিনিস, কপি পেস্ট করে করে ফেলবো এখন দেখবেন, বায়ো এডিট বাটন, যদি কেউ বায়ো এডিট বাটনে ক্লিক করে, ঠিক আছে বায়ো, ও না সরি আচ্ছা বায়ো এডিট ঠিক আছে, সবাই একটু খেয়াল করে দেখেন বায়ো এডিট, যদি কেউ এডিট বাটনে ক্লিক করে, হ্যাঁ বায়ো এডিট বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা এখানে কী কাজ করবো দেখেন সবাই, আমরা তখন একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে আপনার যে আপনার কী করা যায় আমরা তখন, আচ্ছা আপনাকে ক্লিক করা দেখেন ডট অন ক্লিক, যদি ক্লিক করা হয়, সরি যদি ক্লিক করা হয় তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আপনার আমাদের কোন স্ক্রিনটা তখন চলে আসবে, আমাদের কিন্তু তখন এডিট স্ক্রিনটা কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন, সো বায়ো এডিট কী নাম ছিল এটার দেখি তো আবার, আমাদের স্ক্রিনটার কী নাম, এই যে স্ক্রিন এফবি এডিট, সরি এফবি এডিট রাইট, আমাদের এফবি এডিট স্ক্রিনটা ওপেন হবে কিন্তু তখন, ঠিক আছে তাহলে আমাদের তখন হচ্ছে এফবি এডিট স্ক্রিন ডিসপ্লে কি সমান সরি স্টাইল সরি এসটিওয়াইল স্টাইল ডট ডিসপ্লে সমান কি করে দিলাম আমরা ব্লক, তুমি ব্লক হবা বিএলসি কে ব্লক, কে অফ হয়ে যাবে বলেন তো দেখি সবাই, শো ঠিক না, শো ডিসপ্লে নান হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন সবাই নাকি, কথা কি বুঝতে পারছেন, কেউ কথা বলছি না কিন্তু কথা বুঝতে পারছেন, আচ্ছা ক্লিক করেন এই যে শো করছে, কিন্তু ওই মুহূর্তে এই যে টেক্সট এরিয়া তার ভ্যালুতে কে থাকবে বলেন, ওই মুহূর্তে তার ভ্যালুতে কিন্তু আমাদের বায়োর যে ডেটাটা সেই ডেটাটা কিন্তু তাকে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে রাইট, তার মানে আমাদের হচ্ছে কনস্ট সরি কন আরে কনস্ট ওল্ড বায়ো সমান কি করব আমরা ls লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, আমরা শুধুমাত্র বায়োকে ধরে আসবো আর কি, যে বিআইও বায়ো, কথা কি বুঝতে পারছেন, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ব্লক এইভাবে আমরা প্রয়োজন এখানে সেট করে দিতে পারি, আমরা আপনাকে যেমন হচ্ছে আপনার টেক্সট এরিয়ার নাম যেন কী ছিল, বায়ো কন্টেন্ট বলে ছিল তাই না, বায়ো কন্টেন্ট এর একটা ভ্যালু আমরা তখন সেট করে দিব, কী ভ্যালু সেট করে দিব আমরা, এই যে ভ্যালুটাকে আমরা সেট করে দিলাম আর কি, কথা বুঝতে পারছেন, আসেন দেখি কাজ করে কি না, আশা করি কাজ করবে, লোড দেন এই যে হ্যালো পায়োনিয়ার ডেভস, কথা কি বুঝতে পারছেন সবাই নাকি, ক্যান্সেল, কথা ক্লিয়ার সবাই, ক্যান্সেলে ক্লিক করলে আচ্ছা আমাদের একটা ছোট ঝামেলা হয়েছে, ঝামেলাটা সলভ করবো সমস্যা নেই, এই ক্যান্সেলে ক্লিক করলে আমাদের এই যে এইখানে নিয়ে যাচ্ছে, এখানে তো নিয়ে যাবে না আমাদের সমস্যা নেই, আমরা ফিক্স করে দিব, দেখেন ক্লিক করলাম হ্যালো পায়োনিয়ার ডেভস, সবাই কি দেখতে পাচ্ছি না সবাই, আচ্ছা এবার দেখেন এখানে আরেকটা সমস্যা, এই জায়গা থেকেও তো আমাকে মাইনাস করে দিতে হবে রাইট, এই জায়গা থেকে আমাকে মাইনাস করে দিতে হবে না, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনার আমরা ওই যে কাজ করছিলাম যে রিমেইনিংয়ের যে কাজটা করছিলাম আমরা, সো এই রিমেইনিংয়ের কাজটা আমরা আবার করবো এখানে,
ঠিক আছে, আমরা এটাও করবো, প্লাস আমরা রিমেইনিং, এবং রিমেইনিং করার জন্য রিমেইনের জন্য এই যে কনস ছিল রিমেইনিং লেন্থ, এই লেন্থটাকে আমরা এখানে নিয়ে আসবো আবার, কিন্তু এইখানে ওল্ড বায়োর লেন্থ হবে আর কি। হ্যাঁ, আমাদের ওল্ড বায়ো ডট অ্যালিয়েন জিটিএস লেন্থ। আশা করি এখন আর আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের বুঝতেও আশা করছি কোনো সমস্যা হচ্ছে না। ক্লিক, এই দেখেন 81, কথা ক্লিয়ার। এবং আমরা যদি এখানে কাজ করা শুরু করি, ইনস্ট্যান্ট কাজ করলে কিন্তু আবার ইনস্ট্যান্ট কাজ করতেছে আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি, কথা বুঝতে পারছেন? আমাদের কিন্তু প্রজেক্টটা খুবই মানে জাভাস্ক্রিপ্টের, আমি কিন্তু এই জীবনে কখনো এই প্রজেক্টটা নিয়ে কাজ করি না, এই প্রথম আপনাদের সাথে, এবং এটা নিয়ে আমি হচ্ছে মানে কখনো এটা নিয়ে কাজ করা হয় না। এবং আশা করি যে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত সুন্দর সুন্দরভাবে আমরা পুরো জিনিসটা নিয়ে কাজ করতে পারছি আর কি। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা কি ক্লিয়ার সবাই? ঠিক আছে না? আচ্ছা, এবার আমাদের কাজকে যখন আমরা এখানে কিছু লিখবো, ধরেন আমরা তো এটাকে আপডেট করবো, তাই না? কিছু একটা লিখে আপডেট আপডেট করলাম, ভালো কথা, আপডেট করলাম। আপডেট করার পর যখন সেভ বাটনে ক্লিক করবো, তখন আমাদের ডেটাটা আপডেট হয়ে যাবে, রাইট? আচ্ছা, আপডেট করার পর যখন আমরা আবার সেভ বাটনে ক্লিক করব, ওয়েট, আচ্ছা আমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, বুঝছেন? মানে ওকে, সেভ বাটনে যখন আমরা ক্লিক করব, ভাই কাজ হয়ে গেছে আমাদের, কোনো সমস্যা নাই, দেখতে চান? মানে কি পরিমাণ কাজ হয়ে গেছে দেখেন। হ্যালো ডেভস, হ্যালো পাইনি ডেভস, উই লাভ PYTH Python, মজার জিনিস, দেখতে চান? সেভ ভাই, আপডেট, মানে আমাদের আপডেট করতেই হচ্ছে না, চিন্তা করে দেখছেন কেন? কারণ এই বাটনে ক্লিক করলে কিভাবে ডেটা সেভ হবে সেটা কিন্তু বানানোই আছে আমাদের সিস্টেমে, দেখতে পাচ্ছেন? আমি যদি আবার কেটে দিই, কত মজা না, কি বলেন সবাই? কেটে দিলাম, আবার সেভ ক্লিক করলাম, এই যে কাজ করতেছে, এবং ইটস ডাইনামিক, ঠিক আছে? আপনি এখন যান গিয়ে হচ্ছে আপনার সব কেটে দেন, হ্যালো, ঠিক আছে, আবার সেভে যান, এই দেখেন, আবার আপনি ইডিট বায়ো, এবার আপনি আসেন, আমরা সব বাদ দিয়ে দিই, কোনো ডেটা নাই, ওকে? এবার বলেন তো দেখি সেভ করলে কোথায় যাবে আমাদের? অ্যাড বায়ো, অস্থির না, কি বলেন সবাই, বলেন দেখি, কেউ কথা বলছি না, সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? আর ছোট্ট একটা ঝামেলা আমাদের আছে, দেখেন অ্যাড বায়োতে ক্লিক করলাম, আমি যদি হ্যালো দেই, এই চিন ডাবল হ্যালো, সেভ করলাম, হ্যালো আসছে, কিন্তু ইডিট বায়ো, আমি যদি ক্যান্সেল দেই, আমাকে আবার অ্যাড বায়োতে নিয়ে যাচ্ছে। এটার কারণ কি? আমরা ওই যে এখানে আপনার ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমরা বলেছিলাম এইটা, এই যে ক্যান্সেল বাটনে ক্লিক করলে এটা না, কিন্তু ক্যান্সেল বাটনে ক্লিক করলে এই ফাংশনটাকে কল করবে, ওই ফাংশন সিদ্ধান্ত নিবে আমাকে কি সেই অ্যাড বায়োতে পাঠাবে নাকি শো বায়োতে পাঠাবে, কথা বুঝতে পারছেন? এই ফাংশন আমাদেরকে হেল্প করবে কিন্তু আমাদের টোটাল প্রবলেম সলভ। ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টটাকে এত ছোট মনে করেন না, কিন্তু এই প্রজেক্টের মধ্যে মোটামুটিভাবে সব চলে আসছে, কিন্তু মানে ধাপে ধাপে, পার্ট বাই পার্ট, আমার মনে হয় কোনো কিছু বাদ যায় নাই আর কি আপনাদের, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে সবাই কি করবেন তাহলে, যেমন এখন ক্যান্সেল ক্লিক করলাম, দেখেন যে এখন এখন ক্যান্সেল ক্লিক করলে কিন্তু আমাকে যে শোতে পাঠাচ্ছে, ঠিক আছে? আবার আমি যদি সব সেভ করে দিই, এবার আমি এখানে আসলাম, অ্যাড বয়, এখন ক্যান্সেল ক্লিক করলে আমাদের অ্যাড বয়তে পাঠাচ্ছে, ঠিক আছে? আমার মনে হয় আপনারা সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং একটা অসাধারণ প্রজেক্ট আমি বলবো। অসাধারণ প্রজেক্ট আমি কেন বলছি, কারণ এই যে আমরা ডম শিখেছি, লোকাল স্টোরেজ শিখেছি, মানে ডমের একটা মানে উৎকৃষ্ট প্রজেক্ট আমরা এটাকে বলতে পারি আর কি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর কি।